السنة،, السنة 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 فاندشن السنة،, السنة 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 فاندشن السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه حما بعد شبري درشق سرطة بحيبون. দেশে কিংবা প্রবাসী যে যেখানে আছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশন আয়োজিত সরাসরি সরাই সমাধানের পর্বে আমরা এই অনুষ্ঠানে ঘন্টা ব্যাপী আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি আল্লাহ তালার অশেষ অনুগ্রহে আজও ইনশা আল্লাহ বিদিল্লা সেই ধারাবাহিকতা আমরা ইনশা আল্লাহ ঘণ্টা ব্যাপী আপনাদের সঙ্গে থাকছি আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন এবং এ পোস্টটি এই লাইভ অনুষ্ঠানটি আপনারা একযোগে দেখতে পাচ্ছেন আসন্না ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেল ভেরিফাইড ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে এবং আসন্না ফাউন্ডেশনের ফেসবুক পেজ সহ অন্যান্য আমাদের পেজগুলোতে এবং অন্য দিনের মতো আজও ইনশা আল্লাহ হাবিদিন আমরা শুরুতে আসন্না ফাউন্ডেশনের সামান্য কিছু আপডেট এবং নতুন তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই আসন্না ফাউন্ডেশন নতুন ঠিকানায় চলে গেছে আলহামদুলিল্লাহ গতকাল থেকে এবং আগামীকাল থেকে ইনশাআল্লাহ দাওয়া প্রশিক্ষণ কোর্স ফাউন্ডেশনের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে আল্লাহ অশেষ অনুগ্রহে আপনারা অনেকেই আন্তরিকতাপূর্ণ সহযোগিতা করেছেন দোয়া করেছেন আলহামদুলিল্লাহ দেশের উদীয়মান তরুণ আলেমদের মধ্য থেকে দায়ীদের মধ্য থেকে বাছাই করে জন দায়ীদের জন্য আমরা দাওয়া প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছি এবং দেশের বিদগ্ধ স্কলারগণ সেখানে প্রশিক্ষণ দেবেন ইনশাআল্লাহ আল্লাহ বিভিন্ন বিষয়ের উপরে যাতে করে যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো সক্ষমতা অর্জন আমাদের দায়ীদের মধ্যে এবং বিচক্ষণতার সাথে তীক্ষ্ণতার সাথে হেকমা এবং ইলমের সাথে প্রজ্ঞার সাথে যে তারা দাওয়াতি কাজ করতে পারেন সেজন্য আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই প্রশিক্ষণার্থীর অনেকে আমাদের সেন্টারে পৌঁছে গেছেন প্রশিক্ষণ সেন্টারে আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে নিয়মতান্ত্রিক প্রশিক্ষণ শুরু হবে ইনশা আল্লাহ বিদ আর সেই সাথে আসনা ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রকল্প ইতোমধ্যে আলহামদুলিল্লাহ বিভিন্ন জেলায় আমরা বাস্তবায়ন করে ফেলেছি বাকি জেলাগুলোতেও চলমান রয়েছে বাস্তবায়ন প্রক্রিয়া খুব শীঘ্র ইনশাআল্লাহ আমরা এটাকে পরিসমাপ্তির দিকে নিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করছি তাআলা আল্লাহ তালা আমাদের সকলকে কল্যাণমূলক কাজে এক অন্য সহযোগী হয়ে থাকার তৌফিক দান করুন আসনা ফাউন্ডেশন অবৈধ কাজ করে যাচ্ছে আর আতদিন কাজ করে যাচ্ছে আমাদের কর্মীরা প্রত্যেকে আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য অনবরত পরিশ্রম করে যাচ্ছেন আপনারা দূর দূরান্ত থেকে দোয়া করছেন আমাদের বিভিন্ন জেলা প্রতিনিধিগণ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন যার কারণে এতগুলো কাজ খুব স্বল্প সংখ্যক মানুষ করার সুযোগ পাচ্ছি অনুগ্রহে ইফতার বিতরণ প্রকল্পের ঘোষণা গতকাল হয়েছে আপনারা যারা প্রতি বছর আমাদের সঙ্গে অংশগ্রহণ করে থাকেন অথবা জানেন যে প্রতি বছর আমরা করে থাকি তারা এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন একজন ইফতারকারী ব্যক্তির এক হাজার টাকার মাধ্যমে একজন নয় বরং একটা পরিবারের আমরা ইফতারের অ্যারেঞ্জ করছি ইনশাল্লা বিদিনিল্লা এক হাজার টাকার যে প্যাকেজ সেই প্যাকেজটা আমাদের গতকালকে দেয়া পোস্টে উল্লেখ করা হয়েছে সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন দশ সমাধান পর্যন্ত আমরা ইনশাল্লা বিদিনিল্লা এই প্রকল্পে অনুদান অংশগ্রহণ করবো ইনশাল্লাহ তারা প্রিয় দর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা যেগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোতে আমরা প্রবেশ করি হৃদয় খান আপনি লিখেছেন মুসলমানের সাথে কেরামান কাতিবিন নামক ফেরেস্তা আছেন অমুসলিমের সাথেও কি কেরামান কাতিবিন ফেরিস্তা থাকেন দেখুন আল্লাহরাবুল আলমী কোরআন হাকিমে বলেছেন যে ওয়া আলাইকুম হাফিজিন কেরওয়ামান কিয়বিনৌনা মাহতা ফ আলুন নিশ্চয়ই তোমাদের সঙ্গে রয়েছেন সংরক্ষণকারী ফেরেশ যাদের কাজ হয় তোমাদের সমস্ত কর্মকাণ্ডসমূহকে সংরক্ষণ করা লিপিবদ্ধ করা তাদেরকে আল্লাহ্বুল আলমী নামকরণ করেছেন তারা কেরওয়ামান কাতিবিন হিসাবে সম্মানিত ফেরেস্তাগন হিসাবে তো এই যে ফেরেস্তাগন যারা বান্দার আমল নামার হিসেব রাখার জন্য বান্দার সঙ্গে থাকেন এবং অলৌকিকভাবে বান্দা দেখতে পান না কিন্তু সেটা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত যার কারণে তারা থাকেন এই ফেরেজ তাদের অবস্থান কি শুধু মুসলমানদের সাথেই থাকে নাকি অমুসলিমদের সাথেও থাকে এই প্রশ্নের উত্তরে আমরা যে বিষয়টি বলতে চাই তা হল কেরামান কাতিবিন এই ফেরজ অমুসলিমদের সাথেও থাকেন বলে অনেক স্কলারগণ মত দিয়েছেন এবং তার স্বপক্ষে তারা যে দলিল দিয়েছেন সেটা বেশ শক্তিশালী এবং স্ট্রং তারা বলেছেন যে কাল্লাবালীন দিন তোমরা কেয়ামতের দিনকে অস্বীকার করো এটা বলার পরে আল্লাহ তালা বলেছেন তোমাদের জন্য সংরক্ষণকারী ফিরেস তারা আছেন কেরামান কাতিবিন আছেন এখান থেকে বোঝা যায় যারা আল্লাহকে অস্বীকার করে পরকালকে অস্বীকার করে অবিশ্বাসী কাফির অমুসলিম তাদের জন্য সংরক্ষণকারী ফিরে তারা আছেন এছাড়া অন্য আয়াতে আসে আমরা জানি আল্লাহাবুল আলমিন বলেছেন যে যারা কাফির হবেন তাদের তাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে এই যে আমল নামা দেওয়া হচ্ছে কেরামান কাতিবিন থাকছেন তাদের সমস্ত আমল সংরক্ষণ করছেন সেজন্যই তো আমল নামা দেওয়ার প্রশ্ন আসছে তো এই সমস্ত আয়াতের আলোকে বোঝা যায় যে কেরামান কাতিবিন এটা মুসলমানের সঙ্গে থাকবে অমুসলিমের সঙ্গেও থাকবে অমুসলিম তার যে খারাপ কর্মকাণ্ডসমূহ আছে সেগুলোর জন্য তাকে জব করতে পারল তাদের সামনে আবার এর বিপরীতে আপনার অনেক ওলামায়ে রাম বলেছেন যে ক্রামান কাতিবিন শুধু মুসলমানদের সঙ্গে থাকবে অমুসলিমদের মুসলিমদের সাথে থাকবে না কারণ মুসলিমদের বিষয়টা তো একেবারেই খোলা আসা একেবারে পরিষ্কার কারণ হলো তারা যেহেতু বিশ্বাসই করছে না তাদের কর্মকাণ্ডের তো ভালো করলেও কোনো ভ্যালু নেই আর বন্ধ করলেই বাকি যেহেতু ইমানই নেই কিন্তু প্রথম মতটি অধিকতর শক্তিশালী দৈলের দিক থেকে আল্লাহ আলমী সব মাহমুদুল মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন ঋণমুক্ত হওয়ার আমল কি কোনো আমল আছে কি না ঋণমুক্ত হওয়ার জন্য অনেকগুলো আমল অনেকগুলো দোয়ার কথা আছে এর মধ্যে থেকে একটি দোয়া খুব সহজ সেটা হলো হারামিক হল সে হালাগি আল্লাহ আপনি আমাকে হারাম এর পরিবর্তে হালাল দিয়ে আমার জন্য আপনি যথেষ্ট হয়ে যান হালাল যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায় এবং আপনি ছাড়া অন্য কারোর উপর যেন আমাকে নির্ভর করতে না হয় আপনি তার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন তো এই দোয়াটি ঋণ মুক্ত হওয়ার জন্য আমরা পড়তে পারি এছাড়া আল্লাহ তালা কাছে সাধারণভাবে দোয়া করতে পারি বিভিন্ন দোয়া আছে আল্লাহ মা জল হাম দীর্ঘ একটা দোয়া আছে এই দোয়াগুলো আমরা ঋণ মুক্তির জন্য আল্লাহ কাছে বিশেষভাবে পেশ করতে পারি তাছাড়া আরেকটা দোয়া আছে আল্লাহমিন আউজুবিকা মিন আল্লাহমিন ওয়াল কাসাল ওয়া আউজুবিকা মিন রিজাল এই দোয়ার শেষ অংশের অর্থ হলো ও আউজুবিকা মিন গালাবাতিদ্দিন আল্লাহ ঋণের প্রাবল্য ঋণের প্রাধান্য যেটার কারণে আমার ঋণের বোঝা আমি নয়ে পড়ি এটা থেকে আমি আপনার কাছে পানা চাই বকাহারির রিজাল এবং মানুষজন আমার উপরে চড়াও হয় এরকম কোন পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে আমি আপনারা পানা চাই তো এই দোয়াটাও আমরা পড়তে পারি ঋণ মুক্তির জন্য অনেকগুলো দোয়াই আছে আমরা সেগুলো অনুসরণ করতে পারি সাল্লাহদিন্লাহ আমরা এটার উপর ভিন্ন কোন একটা স্বতন্ত্র ক্লিপে কথা বলার চেষ্টা করবো আল্লাহ দান করে আবদুল্লাহ এই আইডি থেকে আপনি লিখেছেন বর্তমানে কেউ কাউকে টাকা ধার দিতে চায় না এমনকি নিকটাত্মীরও না অমতা জরুরি প্রয়োজনে আমি কি ব্যাংক অথবা এনজিও থেকে লোন নিতে পারবো যদি কেউ ধার না দিতে চায় এবং লোন ওঠানো বৈধ না হয় পরিস্থিতির শুরু মতো বিকল্প সমাধান কি দেখুন লোন আপনি কেন নেবেন আপনার ব্যবসাকে সম্প্রসারিত করবার জন্য আপনি বিদেশ গমনের জন্য কিংবা অন্য কোনো কিছুর জন্য এটা ছাড়া যে আপনি মরে যাবেন অথবা আপনার জীবন বিপন্ন হয়ে যেতে পারে ব্যাপারগুলো সেরকম বেশিরভাগ ক্ষেত্রে নয় অতএব যদি সুদি লোন নিতে আপনি বাধ্য হন নিরুপায় হন তাহলে এই নিরুপায় হওয়ার বিষয়টি আপনার জন্য অনুমোদিত হবে এর কারণে আপনি গুণা হবে না তখন যদি আপনি সুদি লোন না নিলে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে যায় সেই লেভেলের সমস্যা যদি হয় সচরাচর এত জটিল পর্যায়ে এসে মানুষ সুদি লোন নেয় ব্যাপারটা এরকম নেয় হোম লোন বলুন হোম লোন বলুন বা আপনার ব্যবসায়িক লোন বলুন কিংবা অন্য কোনো লোন বলুন বেশিরভাগ লোনগুলো হয়ে থাকে আমাদের এমন যে এগুলো আমাদের জন্য প্রয়োজন ঠিক আছে বাট এটা ছাড়া যে আমি একেবারে মরে যাব পার্ট্রসের গম না হয়তো এটা না নিলে আমাদের একটু কষ্ট হবে এতটুকু তো এতটুকু কষ্ট তো আল্লাহবুল আলমিনের বিধিবিধানগুলো মানতেই আমাকে করতেই হবে যার বিনিময়ে তো আমি জানা পাব ইনশাআল্লাহ তাই না এই জন্য এটুকু সবর করতে হবে আর আপন জন্য যে লোন দেয় না সেটার দুটি কারণ প্রথমত আজকাল আমরা অনেক বেশি বস্তুবাদী হয়ে গেছি ভোগবাদী হয়ে গেছি আমার কী লাভ এই হিসেব কষিয়ে আমরা প্রত্যেকটা মানুষ এই হিসেব ছাড়া আমরা কোনো কিছুই করতে চাই না এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো লোনের যে অর্থ এটা অনেক মানুষ আছে বরং সমাজের বেশিরভাগ মানুষ একবার লোন নিতে পারলে তিনি আটকে দেন এবং আর দিতে চান না এ কারণে মানুষ লোন দিতে নিরুৎসাহিত হয়ে থাকে এজন্য যারা লোন নিয়ে থাকেন তারা দেওয়ার ব্যাপারে পরিশোধ করার ক্ষেত্রে সৎ মানুষ হওয়ার চেষ্টা করা উচিত আবা আহাদিস বোকারিতে বর্ণিত হয়েছে তোমাদের সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি লোন ধার দেনা বাকি ইত্যাদি নিলে এগুলো পরিশোধ করার ক্ষেত্রে তিনি ভালো মানুষের পরিচয় দেয় টাইমলি পরিশোধ করে এবং ওয়াদা রক্ষা করে অতএব এক্ষেত্রে যারা লোন দিতে চাচ্ছেন না তাদের যেমন দুনিয়ার মোহ আছে এবং আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করার যে প্রয়োজনীয়তা আছে সেই চেতনার ঘাটতি আছে দুর্বলতা আছে আবার একই সাথে যারা লোন নিচ্ছেন তাদের গড়িমুষি করার কারণে এটি হচ্ছে অতএব বন্ধকি সিস্টেম আমাদের যাওয়া উচিত যাতে করে গড়িমুষি করলে বিকল্প পন্থায় সেই লোনের অর্থ পরিশোধ করে নিতে পারেন যিনি লোন দিয়েছেন তিনি অতএব খোলাসা কথা হলো যে কেউ লোন দেয়নি সেজন্য আপনি শুধু লোন নিবেন ব্যাপারটি আপনার জন্য জায়জ হবে না যদি একান্ত দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি আপনার না হয় ধরুন আপনার ট্রিটমেন্ট করতে হচ্ছে এমন একটা রোগে আক্রান্ত হয়েছেন যে এই মুহূর্তে ট্রিটমেন্ট না করলে জীবন হুমকির মধ্যে তাহলে সেক্ষেত্রে লোনের কোনো বিকল্প আপনার সামনে খোলা নেই আপনি বাধ্য হয়ে লোন নিয়েছেন এটা আপনার জন্য জায়জ হতে পারে পরিস্থিতি যদি সেই পর্যায়ের হয় তাহলে এমনি আব্দুল আলিম আপনি লিখেছেন মার্কেটের অনেক দোকানে ঝুলানো থাকে যে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় আসলে কি জাকাতের শাড়ি বা লুঙ্গি বলে কোনো কথা আছে না ভাই আব্দুল আলিম জাকাতের শাড়ি বা লুঙ্গি বলে কোনো কথা নেই জাকাত গরিব মানুষের অধিকার তাদের অধিকার তাদেরকে আদায় করতে হবে এমনভাবে যেভাবে দিলে তাদের তারা তাতে খুশি থাকবেন তাদের উপকার হবে অতএব আপনি পাওনাদারের কাছে পাওনা পরিশোধ করার সময় যেরকম তার প্রাপ্য জিনিসটাই পৌঁছে দিচ্ছেন অন্য কিছু দিচ্ছেন না ঠিক একইভাবে আপনি গরিব দুঃখী অভাবী মানুষকে জাকাতের টাকা দেওয়ার সময় তাদেরকে টাকাটাই দিবেন কারণ টাকাটা যদি দেন তাহলে সেক্ষেত্রে সেই টাকা তারা তাদের প্রয়োজন মতো খরচ করতে পারবেন তাদের সুবিধা অনুযায়ী তারা ব্যয় করতে পারবেন আদারওয়াইজ আপনি যদি সেটা দিয়ে অন্য কোনো কিছু কিনে দেন তাহলে সেক্ষেত্রে তার সেই প্রয়োজন পুরো নাও হতে পারে ধরুন আমি আপনার কাছে দুইশত টাকা পাবো আপনি সেই দুই টাকা না দিয়ে বাজারে গিয়ে আমাকে এক কেজি আপেল কিনে দিলেন দুইশত টাকা দিয়ে তাহলে এর মাধ্যমে কিন্তু আপনি ঋণ পরিশোধটা যথাযথভাবে আদায় করতে পারলেন না কারণ আমার টাকা দিয়ে আমি কি আপেল কিনবো না অন্য কিছু কিনবো এখন তো আমার ব্যাপার আপনি টাকা দিয়ে দেওয়ার মানে টাকা দিবেন অথেব জাকাত আল্লাহ বলেছেন রফি আকুলসাইল মাহরুম মাহরুম ধনীদের সম্পদে গরিব অভাবী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে অতএব সে অধিকার আমরা আদায় করে তাদের পাও না এটা তাদের প্রাপ্য অতএব আমাদেরকে আদায় করে দিতে হবে আমি আদায় করার ক্ষেত্রে আমি শাইলুঙ্গে কিনে দিলাম আমাকে রাইট কিন্তু ইসলাম দেয়নি আমি তাকে ক্যাশ টাকা দিব তো দিয়ে কী করবেন না করবেন একান্ত তার ব্যাপার হ্যাঁ তিনি যদি একটু সহজ স্বল্প প্রকৃতির মানুষ হন বোকাশোকা মানুষ হন অথবা তার যে প্রয়োজন আছে সেই প্রয়োজনটা পূরণ করার জন্য ক্যাশ টাকা দিলে তিনি নষ্ট করে ফেলবেন এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে তার প্রয়োজনটা তার প্রয়োজনটা চিহ্নিত করে তার প্রয়োজনটা আমি পূরণ করে দিতে পারি ধরুন তার একটা মেশিন দরকার মেশিনটা আমি কিনে দিলাম তিনি সঠিক মেশিন কিনতে নাও পারেন সেজন্য এক্ষেত্রে তার সহযোগিতা হলো এটি হতে পারে জাকাতের টাকা দিয়ে বাট আমাদের দেশে স্বাইলঙ্গি দেওয়ার যে প্রবণতা আছে এটি কোনো অবস্থাতে সঠিক কোনো কাজ নয় তার প্রয়োজন আছে আপনি কীভাবে বুঝলেন এভাবে গণহারে আপনি জাকাতের টাকা দিয়ে অন্য কিছু কিনে দিলেন যদি গরিবের প্রয়োজন হোক বা না হোক এটা হাতের কোনো পদ্ধতি হতে পারে না তাছাড়া আল্লাহ তালা লাল তার অলবের হাতফি কম হেবোন তোমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে কল্যাণ অধিকারী ততন বন্ধ হতে পারবে না যতন পর্যন্ত তোমাদের পছন্দের এবং প্রিয় বস্তুটি আল্লাহ আস্তে করবে অতএব সাই লুঙ্গি যেটা আমরা জাকাতে সাই নামে দিচ্ছি লুঙ্গি নামে দিচ্ছি এটা অত্যন্ত বাজে কোয়ালিটির যেটা এক ধোঁয়াতেই বা দু চার ধোয়াতেই ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় কালার ডিসকালার হয়ে যায় ইত্যাদি তো এরকম খারাপ জিনিস আল্লাহকে খুশি করার জন্য দেওয়া কোনো অবস্থাতেই উচিত নয় জায়জ নয় বিধায় এই কালচার এবং সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এরপর মোহাম্মদ হাসান আপনি লিখেছেন মোবাইল অ্যাপসের মাধ্যমে ইফতার ও সাহরেশ টাইম দেখে কি সাহারি ও ইফতার করা যাবে কারণ অনেক সময় মসজিদে আজান দিলেই তবে ইফতার করা হয় অথচ ইফতারের টাইম আর আজানের টাইমের সাথে মিল থাকে না মোবাইল অ্যাপসের মাধ্যমে ইফতার এবং সাহরির যে টাইম এই টাইম দেখে আপনি ইফতার এবং সাহরি করতে পারেন মুশকিল হলো যে সব অ্যাপগুলোতে সঠিক তথ্য আছে কি না এটি কিন্তু নিশ্চিত করে বলা কঠিন এজন্য আপনাকে সেটা যাচাই করে নিতে হবে যে এই অ্যাপে দেওয়া তথ্য এবং যে টাইম আছে সেই টাইম শিডিউলটা ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে সেটাকে আপনি ফলো করতে পারেন সূর্য ডুবে গেছে এটি নিশ্চিত হওয়ার পর ইফতার করতে আর কোনো বাধা নেই আজান দিতে দেরি হোক অথবা না হোক অতএব যেই অ্যাপ দেখে আপনি ইফতার করবেন অথবা সাহারি মেনটেন করবেন সেই অ্যাপের টাইমটা ঠিক আছে কি না আপনি কয়েকদিন চেক করলেই আপনি নিশ্চিত হতে পারবেন তারপর আপনি সেটার উপর নির্ভর করতে পারেন কোনো অসুবিধা নেই আনোয়ারি তাসলিমা আপনি লিখেছেন কাজা রোজা না রাখতে পারলে এটা সমন্বয় করার অন্য কোনো পন্থা আছে কি যেমন অন্য কোনো সময়ে যে নফল রোজা রেখেছি তা থেকে কেটে দেওয়া যাবে কি না না এটার কোনো সুযোগ নেই আমাদের যে নফল রোজাগুলো রেখে থেকে অন্য সময় আমি নফল রোজা রেখেছি অতএব সেগুলো থেকে আমার কাজা রোজাকে কেটে দিলাম না এরকম কোনো অপশন নেই প্রতিটি আমল নিহতের উপর নির্ভর করে ইন্নামাল আমালু বিন যেই সিয়ামটি যেই রোজাটি আপনি নফল হিসাবে রেখেছেন সেটা তো নফল হিসাবে পরিগণিত হয়ে গেছে কাউন্ট হয়ে গেছে আপনি ওইটা শেষ করার পর এখন নিয়ত চেঞ্জ করার কোনো সুযোগ নেই আর আপনি যদি কোনোটাকে কাজা হিসাবে রাখতে হয় তাহলে সেটাকে কাজা হিসাবে নিয়ত করবেন যেটা আমি আগামীকালকে রোজাটা রাখতে যাচ্ছি এটা কাজা রাখতে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে কাজ হিসাবে কাউন্ট হবে অতএব একটা রেখে শেষ করে ফেলেছেন পরবর্তীতে সেটা আপনি নিয়ত চেঞ্জ করে ফেলবেন এরকম কোনো সুযোগ নেই ধরুন আপনি দান করেছেন বিভিন্ন মানুষকে এমনিতে দান করেছেন আপনার মন থেকে ফরজ দানের বাইরে এরপর আপনি হঠাৎ করে সেটাকে জাকাত থেকে কাউন্ট করা শুরু করলেন একই কথা নামাজের আমাদের ক্ষেত্রেও এটা কোনো মানে কোনো অবস্থাতেই জায়জ হতে পারে না এবং এটা আপনার কাজার ওজারগুলো আদায়ের জন্য যথেষ্ট হতে পারে না বিদায় এ বিষয়ে আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এরপরে সাজিব আহমদ আপনি লিখেছেন আমি কয়েকজনের সাথে অন্যায় কাজ করেছি কিন্তু তাদের কেউ বেঁচে নেই এখন তাদের কাছ থেকে কিভাবে ক্ষমা পাবো আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে মাফ করুন ভাই সজিব আহমদ কারো কাছ থেকে যদি আমরা ক্ষমা নেওয়ার সুযোগ না পাই তার আগে তিনি দুনিয়া থেকে চলে যান এটা অনেক বড় একটা বড় একটা দুর্ভাগ্যের কথা আর এই কারণে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন তোমরা সেদিন আসার আগে একে অন্যের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও ক্ষমা প্রার্থনা করে নাও যেদিন কোনো মানুষ কোন মানুষের কোনো উপকারে আসবে না এবং সেদিন তার বান্দার প্রতিটি আমলের হিসাব হবে সেদিন আসার আগে আগে তোমরা প্রতিটি আমলের হিসাব তোমরা ক্লিয়ার করো মানুষের পাওনা দে নাগুলোকে ক্লিয়ার করো অর্থে যদি কারোর কাছে আপনার আপনার আপনি কারোর অধিকার নষ্ট করে থাকেন সেটা আর্থিক অধিকার হতে পারে দুর্ব্যবহার করে থাকতে পারেন লোকটি যদি মৃত্যুবরণ করে থাকে বা হারিয়ে থাকে এটা খুবই ডেঞ্জারাস একটি বিষয় এই জন্য যখনই কারোর সাথে আমাদের দুর্ব্যবহার হয়ে যাবে কোনো কারণে তার কোনো হক নষ্ট করেছি বলে আমি অনুভব করতে পারবো তৎক্ষণাৎ বিলম্ব না করে তার কাছ থেকে সেই মামলা পরিষ্কার করে নেওয়া উচিত ক্লিয়ার করে নেওয়া উচিত এবং তার কাছ থেকে ক্ষমাটা চেয়ে তারপর সামনের দিকে অগ্রসর হওয়া উচিত আল্লাহ তার মাহিত শ্রীতোফিক দান করুন যদি কোনো কারণে সেটি আমরা করতে না পারি লোকটির মৃত্যু হয়ে গেল হারিয়ে গেলেন তাহলে সেক্ষেত্রে ওই লোকটির তরফ থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনি তাকে মাফ করে দিন তার প্রতি রহম করুন এবং তার জন্য দোয়া করব তার পক্ষ থেকে দান সাদাকা করব এগুলোর মাধ্যমে আশা করা যায় আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে মুক্ত করবে বিশেষ করে আর্থিক অধিকার যদি নষ্ট করে থাকি তাহলে সেক্ষেত্রে তার ওয়ারিসরা বেঁচে থাকলে তাদের কাছে এটা পৌঁছে দেবো ওয়ারিসরা যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে অন্য মানুষদের কাছে আমরা পৌঁছে দিব এর মাধ্যমে অর্থাৎ গরিবদেরকে দান করব তার তরফ থেকে এর মাধ্যমে ইংশাহিনিল্লাহ সেই দায় থেকে আমরা মুক্ত হতে পারি আর যদি ব্যবহার খারাপ করে থাকি তার অন্য কোনো অধিকার নষ্ট করে থাকি যেটা অর্থ সংশ্লিষ্ট নয় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে দোয়া তার জন্য আল্লাহর কাছে তার জন্য মাখফেরার তলব করা তার পক্ষ থেকে দেখা করা আল্লাহ কাছে মাপ চাওয়া অব্যাহত বান্দা যখন তবা করেন লজ্জিত হন অনুতপ্ত হন তার জন্য আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন মুক্তির পথ দেখিয়ে দেন বিদের মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি এমন নির্বাস সরি নিব্রাসি থেকে আপনি লিখেছেন আমি ওয়াসার ওয়াসায় আক্রান্ত এক ব্যক্তি অযুতে কোনো অঙ্গ ধোয়ার পরও আমার মনে হয় ধোয়া হয়নি পবিত্রতা অর্জনের ক্ষেত্রে এবং নামাজের উকুসেজদা ও রাকাত সংখ্যা নিয়েও প্রায় সময় সন্দেহ হয় এ থেকে আমি কিভাবে রক্ষা পেতে পারি বাই নিব্রাস ওয়াসওয়াসা বিশেষ করে সালাতে পবিত্রতা নিয়ে ওয়াসওয়াসা দিয়ে থাকে এই শয়তান নাম হল এই শয়তান নবী করিম সাল্লাহ আলি সাল্লাম চিহ্নিত করেছেন এবং এই শয়তান মানুষকে বিভিন্নভাবে খিনজাপ এর নাম হলো খিনজাপ বিভিন্নভাবে মানুষকে কমন্ত্রণা দিয়ে থাকে সাধারণত বাম দিক থেকে দিয়ে থাকে যদি বাম দিক থেকে দিয়ে থাকে এরকম আপনি এই অস্বস্ত যদি আপনি ফিল করেন তাহলে সেক্ষেত্রে বাম দিকে আমি তিনবার থুতু ফেলবেন জাস্ট জিববার আগা যে আপনার সুয়ের মাথায় যে পরিমাণ পানি থাকে পরিমাণ থুতু অর্থাৎ জাস্ট থুতু করা আর কি এর মানিহীনী যে অনেকগুলো থুতু ফেলতে হবে এরকম কোনো বিষয় নয় থুতু নিক্ষেপ করলেন বাম দিকে তিনবার এবং আমন্তুবিল্লাহি ওরা সুলহি পড়লেন আওয়াজ্লাহনের সাথে আমরা পড়তে পারেন এগুলোর মাধ্যমে সালো আপনি ওয়াস থেকে মুক্ত হবেন আর ওয়াসওয়াসা শয়তান যখন দেয় তখন সেটাকে পাত্তা না দেওয়া কোনো প্রকার গুরুত্ব না দেওয়াটা কেয়া না করাটা কিন্তু এই ওয়াসওয়াস থেকে মুক্তির অন্যতম মাধ্যম এদের সেই চেষ্টা আমাদের করতে হবে সালো তার এসকে আপনি লিখেছেন কবরের নেমপ্লেট পড়লে কি কোনো ক্ষতি হয় কেউ কেউ বলে থাকেন এতে চোখের জ্যোতি কমে যায় কথাটি কতটুকু সত্য ভাইজুবাইর এটা একেবারেই অসত্য একেবারেই অমূলক একেবারেই আপনার ভিত্তিহীন এবং কুসংস্কারের জন্য বিশ্বাস এবং উক্তি কবার নেম পড়াতে কোনো অসুবিধা হয় না অন্য যে কোনো কিছু পড়লে যেরকম তার সাথে আপনার যে কোনো সাধারণ কোনো জায়গাতে আপনি কোনো মানুষের নাম লেখা আছে তার জন্ম মৃত্যুর সন তারিখ লেখা আছে এরকম কোনো কিছু দেখলে সেখানে যেরকম কোনো অসুবিধা নেই কবার নেম পড়াতেও কোনো অসুবিধা নেই এটা নেহাতই কুসংস্কার এরপর ইসরাত জেনিথ আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রশ্ন করেছেন আমার স্বামী খুব ছোটোখাটো বিষয় আমার উপর রেগে যায় এতে আমি তার অবাধ্য হয়ে যাব এবং আমার কী তাতে গুণা হবে বন যদি ছোটোখাটো বিষয় আপনার স্বামী রেগে যায় এবং মনে হয় যে এটা তার মানবীয় যে দুর্বলতা আছে সেটির কারণে হয় ত্রুটির কারণে হয় আপনার ত্রুটিটা এখানে থাকে না তাহলে ঈশাআ আপনি এটার জন্য অরিড হওয়ার কোনো কারণ নেই প্রেশান হওয়ার কোনো কারণ নেই এটার দায়ভার আপনার উপরে বর্তাবে না যদি আপনি নিজের ত্রুটি থেকে মুক্ত থাকেন অহেতুক ছোটোখাটো ইস্যু যেটা থেকে আসলে মানুষ চাইলেও বাঁচতে পারে না তারপর তিনি রাগারাই করছেন তাহলে বুঝবেন এটা তার সমস্যা আপনার সমস্যা নয় তারপরও মানুষ আল্লাহর বলার প্রিয় বান্দা হওয়ার জন্য নিজেকে আত্মশুদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন এবং পবিত্র করার জন্য সবসময় সচেষ্ট থাকবে আন্তরিক থাকবে সেই জায়গা থেকে আপনি চেষ্টা করবেন যে আপনার মধ্যে কোনো ত্রুটি আছে কি না কোনো বিচ্ছুতি আছে কি না কোনো খুঁত আছে কি না সেটা আপনি আবিষ্কার করবেন এবং আপনি নিজে সব সচেষ্ট থাকবেন এবং বিনয় বিনয়ই থাকবেন এবং নিজের দোষটা আপনি দেখার চেষ্টা করবেন এর মাধ্যমে আপনি একজন ভালো মুসলিম হতে পারবেন আল্লাহ প্রিয় বান্দি হতে পারবেন ঈশা আল্লাহ এবং আপনি যেটাকে দেখছেন যে স্বামী অহেতুকার আগারাই করছেন সেটা আধু সেরকম কিনা নাকি এটা আপনার কাছে মনে হচ্ছে বাস্তবে সেটা আপনার কোনো বড় দোষও হতে পারে সেটি আপনি অন্য কারোর মাধ্যমে একটু ভেরিফাই করেও নিতে পারেন যাতে করে আপনার কোনো ত্রুটি থাকলে সেটা আপনি কারেশন করতে পারেন ইনশাআল্লাহ আবদুলিল্লাহ যদি আপনি নিজে ডিটারমাইন্ড থাকেন যে আপনার এরকম কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তালা তার মাধ্যমে আপনি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের কাছের জন্য কোনো পাকড়াও মুখোমুখি হবেন না আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন এবং হেফাজতে রাখবেন এরপরে ভাই মিনহাজ আপনি লিখেছেন রমদানের আগমনে রমজান মাসকে কি স্বাগতম জানা জানানো যাবে আহলান সাহলান হে রমাদান এ জাতীয় কোনো স্লোগান দিয়ে রমাদানকে বরণ করে নেওয়া যাবে কিনা রমাদানকে বরণ করার মূল এবং আসল পদ্ধতি হলো রমাদানের জন্য সঠিকভাবে প্রস্তুতি এবং ভালোভাবে প্ল্যানিং করা রমাদানে আমরা যেন এবারবন্দি করতে পারি জন্য নিজেদেরকে যত রকমের উপযোগিতা আছে সেগুলো প্রস্তুত করে নেওয়া এগুলো হল রমাদানকে বরণ করার যথাযথ এবং সঠিক পদ্ধতি আল্লাহর কাছে দোয়া করা যেন আমরা রমদান পর্যন্ত হায়াত পাই এবার তাওফিক যেন পাই কোনো প্রতিবন্ধকতা যেন না হয় এগুলোর জন্য আমরা দোয়া করব এটা হল রমদানকে আপনার বরণ করে নেওয়া আর সঠিক পদ্ধতি এর বাইরে আহলান সাহালান বলে রমাদানকে স্বাগতম জানানো এটা যদি জাস্ট আপনার কোনো অঞ্চলের কালচার হয় সেটাকে কেউ ইবাদত আমলের সাথে সংশ্লিষ্ট কিছুই মনে না করেন জাস্ট ইমানি বা আমলের একটা আবহাওয়া যেন তৈরি হয় গোটা সমাজে সেজন্য এরকম যদি কেউ করে থাকেন তাহলে সেটি হতে পারে শর্ত হল সেটাকে ইবাদত কেউ মনে করবে না সেটাকে রমজানের কোনো আমল মনে করবে না এটাকে সুন্নার দ্বারা সাব্যস্ত কোনো রমজানকে ওয়েলকাম করার পদ্ধতি মনে করবেন না এইভাবে তিনি করতে পারেন কিন্তু এই বিষয়গুলো একটা পর্যায়ে আসলে মানুষ এগুলোকে আপনার এবাদত এবং রমাদানের রুটিন আমল মনে করে ফেলে এরকম একটা জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে এজন্য সে বিষয়ে সাবধান থাকা উচিত এরপরে জিসান আপনি লিখেছেন তারাবি নামাজ মহিলারা বাসায় জামাতে পুরুষ ইমামের পিছনে পড়তে পারবে কিনা পারবে কোনো অসুবিধা নেই বাসায় যদি কোনো পুরুষ ইমামি ইমামতি করেন তার পেছনে মহিলারা যথাযথ নিয়ম অনুযায়ী তারা যদি জমাতে সামিল হতে চান পড়তে পারেন কোনো অসুবিধা নেই বিশেষ করে পুরুষ পুরুষ মোকাদি আছে তার পেছনে মহিলারা আছেন পর্দার সাথে আছেন কোনো অসুবিধা নেই আর যদি বাসার মাহরামদের মধ্যেই এটি হয়ে থাকে তাহলে তার কোনো পর্দার বিষয় নাই তারা তাদের মতো মহিলারা আলাদা কাতারে দাঁড়াবেন পুরুষ আলাদা কাতারে দাঁড়াবেন এভাবে তারা তারা জমাতে সামিল হতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে সাবিকন্নাহর আপনি লিখেছেন বিয়ের পর যদি স্বামী যেখানে থাকেন সেখানে স্ত্রীকে নিয়ে যেতে চান এবং এতে স্বামীর বাবা মা মনে কষ্ট পান এটা কি জায়গ হবে বোন এই প্রশ্নটি মানে অনেক গুরুত্বপূর্ণ এবং একই সাথে আমাদের জন্য একটু ক্রিটিক্যাল কারণ হলো এটি ভ্যারি করে পরিবেশ পরিস্থিতির উপরে অনেকখানি মৌলিকভাবে ইসলামের নির্দেশনা তো একবারেই পরিষ্কার স্ত্রী স্বামীর কাছে থাকবেন এটি হল ইসলামের নির্দেশনা অতএব ধরুন মা বাবা গ্রামে আছেন স্বামী ঢাকায় আছেন কিংবা চট্টগ্রামে আছেন কিংবা দেশের বাইরে আছেন সেখানে তার কর্মস্থল অতএব স্ত্রী তার স্বামীর সঙ্গেই থাকবেন কারণ স্বামীর চরিত্রে হেফাজত করার ব্যাপার রয়েছে স্ত্রীর চরিত্রে হেফাজতের ব্যাপার রয়েছে এই বিষয়গুলো বিবাহের মৌলিক উদ্দেশ্য যার কারণে স্ত্রী তার স্বামীর সঙ্গে থাকাটাই হলো ইসলামের মূল নির্দেশনা এর পাশাপাশি যদি বাবা মা বৃদ্ধ হন তাদের সেবা করার মতো কোনো মানুষজন না থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে যদি ঘন ঘন গ্রামে যান এবং বাবা মার সঙ্গে থাকলে ছেলে এবং মেয়ে অর্থাৎ স্বামী এবং স্ত্রী উভয়ের চরিত্রের হেফাজতে কোনো অসুবিধা না হয় তাদের সাথে নিয়মিত সাক্ষাতের সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে বাবা মার সাথে থাকতে পারলে অবশ্যই ভালো বিশেষ করে অ্যাঙ্গেল থেকে যদি তাদের খ্যাদমত করার সুযোগ থাকে সেই খ্যাতমতের সুযোগ একজন স্ত্রী হিসাবে যে কোনো মেয়ের নেওয়া উচিত মুরব্বীদের খ্যাতমত এর মাধ্যমে তিনিও একসময় শাশুড় বা শাশুড়ি হবেন তখনও তিনি তার সন্তানদের কাছ থেকে খ্যাতমত পাবেন শালাবিন্দি তবে এটাকে আপনি সিস্টেম বানিয়ে নেন যদি যে না বাবা মার কাছেই থাকতে হয় বা বাবা মা যদি মনে করেন যে আমাদের কাছেই থাকতে হয় এটা কিন্তু মোটা দাগে ভুল বিশেষ করে যদি কাজের লোকের মাধ্যমে বাবা মার খ্যাদমত করার সুযোগ থাকে অন্য ভাই বোন থাকে তাহলে সেক্ষেত্রে অহেতুক স্ত্রীকে বাবা মার কাছে রাখতে বাধ্য করা বাবা মার তরফ থেকে এটি অন্যায় এটি অবিচার বরং এক্ষেত্রে সমন্বয় থাকা উচিত যেমন মা বাবাকে মাঝে মধ্যে শহরে নিয়ে আসলেন স্ত্রীকে মাঝেমধ্যে গ্রাম গ্রামে আপনি নিয়ে গেলেন আপনি সহ গেলেন তাদের সেবা করলেন তাদের পাশে থাকলেন তারা নাতিকে আদর করতে মনে চায় সেই সুযোগটা তাদেরকে দিলেন এবং তাদেরকে আনলেন আপনারা গেলেন আর আপনাদের অ্যাবসেন্সে তাদের খ্যাত মতো লোক রাখলেন এটা হলো উত্তম সমন্বয় এবং শরিয়াকে সামনে রেখে এটা করলে আপনি আল্লাহ তালার কাছে দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ এর বিপরীতে যদি আপনি একচেটিয়া কাজ করেন অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে নিয়ে শহরে থাকছেন বাবা মা কী করছে না করছে ভাই ব্রাদার আছেন অথবা শুধু টাকা পয়সা দিয়ে দিচ্ছেন না যাচ্ছেন না তাদেরকে আনছেন তাদেরও তো একটা আবেগ আছে বৌমা সন্তান নাতি নাতি তাদেরকে আদর করা সেই সুযোগটার ব্যাপারে অতটা খেয়াল রাখছেন না জাগতিক ব্যস্ততায় শুধু আপনি আপনার নিজেকে নিয়ে আপনি পড়ে আছেন এগুলো অনুচিত এবং অন্যায় কাজ বাবা মারের ক্ষেত্রে একটু ব্রড মাইন্ডের হওয়া উচিত যে সন্তান বিশেষ করে বিয়ের পর তার চরিত্র হেফাজতের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ অতএব তার সঙ্গে বৌমা থাকবে সেই সুযোগ তাকে করে দেওয়া উচিত এবং বৌমা এবং সন্তানের সাথে থাকতে তারা অফার করলে সেই ব্যাপারটাতেও বাবা মা আন্তরিকতার সাথে দেখা উচিত অতএব এক্ষেত্রে উভয়েরই কিন্তু সমন্বয় করার মানসিকতা থাকতে হবে তবে বাবা মা না বোঝার কারণে আপনার সময় দেখা যায় পীড়া করেন সেক্ষেত্রে যতটুকু সম্ভব তাদেরকে আস্থায় আনার চেষ্টা করা উচিত প্রত্যেক সন্তান জানেন তার বাবা মাকে কীভাবে আস্থা আনার চেষ্টা করবেন একেবারে যদি কোনোভাবেই করা না যায় আর তিনি নিজের চরিত্র রক্ষা করতে হিমশিম খেয়ে যান তাহলে বাবা মা এক্ষেত্রে মনে কষ্ট পেলেও তিনি গুণাগার হবেন না ইনশাআল্লাহ স্বাভাবিক তবে তার দায়িত্বটা তিনি সঠিকভাবে আদায় করছেন কি না সেটি তাকে নিশ্চিত করতে হবে আবু তাইব ইফতিয়ারি থেকে আপনি লিখেছেন আমি একজন ছাত্র আমি কীভাবে পড়ালেখা পড়ালেখায় মন বসাবো আর কীভাবে নিজের স্বপ্ন পূরণ করবো পরামর্শ দিলে উপকৃত হবো ভাই আবু তাইব আপনি শিক্ষার্থী হিসাবে পড়ালেখা মন বসানোর জন্য আমি আপনাকে পরামর্শ দিব স্মার্টফোনের যে সান্নিধ্য আছে এটা থেকে আপনি দূরে সরে যান স্মার্টফোন থেকে যদি আপনি দূরে সরতে পারেন বা কন্ট্রোল বা পরিপূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন আমার মনে হয় এই সময়ে পড়াশোনার প্রতি আপনি মনোযোগী হওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে ভালো শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রাখা তাদের সাথে উঠা বসা করা যারা পড়াশোনা চলার কিছুই না এটি একটা সহায়ক ভূমিকা এবং মাধ্যম হতে পারেন শালও তার এর পাশাপাশি একজন মুসলমান সবসময় সিরিয়াস থাকবেন প্রতিটি কাজে আপনি যখন শিক্ষার্থী তখন আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে আপনার শিক্ষা জীবনটাকে আলোকিত করতে হবে উজ্জ্বল করতে হবে এবং সাফল্য গাথা যেন আপনার শিক্ষা জীবনে থাকে সে চেষ্টা আপনাকে থাক করতে হবে অর্থাৎ সিরিয়াসনেসের সাথে করতে হবে কোনো ডিলেটার হবে কিছু করবেন না ইন আল্লাহ আমিলা ইন্দালে আসছে করিম সাল সাল্লাম বলেছেন আল্লাহ তালা পছন্দ করেন ভালোবাসেন বান্দা যেই কোনো কাজ করবে সে কাজটা যেন ইতকানের সাথে করে দৃঢ়তার সাথে করে সেটা খুবই সিরিয়াসনেসের সাথে করে খুবই ভালোভাবে করে অতএব আপনি যখন শিক্ষার্থী তখন আপনি খুব ভালোভাবে পড়লেন স্মরণ আপনার সময় নিয়ে পড়লেন এবং আপনি আপনার মনোযোগের সাথে পড়লেন আন্তরিকতার সাথে পড়লেন এটাকে আপনার জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ মিশন হিসাবে নিলেন এটা একটা সিঁড়ি মনে করলেন যে সিঁড়ির পরের সিঁড়িতে আপনি উঠলে দিনের কাজ ইসলামের কাজ করতে পারবেন আল্লাহর পথে চলতে পারবেন মানুষের সেবা করতে পারবেন অনেক সুযোগ আপনার তৈরি হয় ভালো কাজ করার সেজন্য আপনি এই চেষ্টা করবেন এই বিষয়গুলোকে যদি এইভাবে দেখেন তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ একজন শিক্ষার্থী হিসাবে আপনি মনোযোগী হতে পারবেন বলে আমি মনে করি সেই সাথে আল্লাহ কাছে দোয়াও করবেন জেনার আল্লাহবুল আলমিন আপনার প্রশ্নের মনোযোগী হরতফিক দান করেন আপনি নুরুল আলম আপনি লিখেছেন মাজার কেন্দ্রিক মসজিদে নামাজ পড়লে কি নামাজ হবে মসজিদের ভেতরে যদি কবর থাকে মসজিদের মধ্যেই যদি কবর থাকে তাহলে সেই মসজিদে নামাজ পড়া নিষেধ নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন যে নবীদের কবরদেরকে কবরগুলোকে ইহুদি খ্রিস্টানরা মসজিদ বানিয়েছে সেগুলোকে নামাজ পড়ার জায়গা বানিয়েছে আমরা যেন সেই কাজটি না করি তিনি বিভিন্নভাবে আমাদেরকে সাবধান করেছেন বিধায় কোনো মসজিদে যদি আপনার কবর থাকে তাহলে সে মসজিদে নামাজ পড়বেন না অন্য কোনো মসজিদে নামাজ পড়বেন আর যদি মসজিদের আশেপাশে কবর থাকে দৌড় মসজিদের উত্তর দিকে বা দক্ষিণ দিকে বা মসজিদের যে মূল ওয়াল এটার বাইরে কোনো কবর টবর থাকে সেখানে যদি মানুষ সেজদাও করে মসজিদের মধ্যে যদি কোনো ইমাম সাহেব নিজের শিরকে লিপ্ত না থাকেন তাহলে সেই মসজিদ আপনি জামাতে সামিল হলে আপনার জামাতে সাপ পাবেন এবং আপনার দায়িত্ব থেকে আপনি মুক্ত হতে পারবেন সালাও তাহলে এরপরে রেদওয়ানুল ইসলাম আপনি লিখেছেন রোজা অবস্থায় ঘুমালে রোজার কি কোনো সমস্যা হয় অনেকে বলে থাকেন এতে নাকি রোজা হালকা হয়ে যায় না এটা আমাদের নিজেদের ধারণা যে রোজা অবস্থায় ঘুমালে রোজা হালকা হয়ে যায় রোজা হালকা হওয়ার কোনো অপশন নেই বিশেষ করে ঘুমানোর মাধ্যমে রোজা হালকা হওয়ার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ আমাদের দিন এবং রাত রমাদানে প্রতিটা সময় গুরুত্বপূর্ণ সেজন্য একেবারে অহেতুক অলস ঘুমিয়ে এবং শুয়ে শুয়ে কাটানো এটা আর রমাদান মাসের যে তাৎপর্য সেটার পরিপন্থী কাজ সেই হিসাবে এই কাজটা অনত্তম কাজ ভালো কাজ নয় কিন্তু কোনো কারণে ধরুন কেউ শুয়ে থাকতে হলো তিনি রাতভর জেগেছেন সেজন্য দিনে তিনি শুয়ে রয়েছেন তাহলে এটার কারণে তার ও কোনো ক্ষতি হবে না এবং কোনো ফজিলতের কোনো ঘাটতি বা কমতি হবে না ইনশাল্লাহ তাই না এরপরে এম দেহান আপনি লিখেছেন লাইভে মসজিদুল হারামের আজান শুনে উত্তর দিলে কি সব হবে অবশ্যই সব হবে ইনশাল্লাহ যেহেতু এটা সরাসরি উত্তর দিচ্ছেন আপনি কোনো রেকর্ডেড আজানের জবাব দিচ্ছেন না অতএব স্বাভাবিক সাল হয় তারা মোয়াজ্জিনের আজান শুনে যদি কেউ জবাব দেন তাহলে মুওয়াজ্দের যে পরিমাণ সব পান আজান দেওয়ার মাধ্যমে ওই জবাব দানকারী কাল বলে আমরা সেরকম সব দিবেন বলে বিভিন্ন বর্ণের থেকে আমরা জানতে পারি আর মুয়াজ কালা তারা তারা আজানের মাধ্যমে যত মানুষ সালাত আদায় করবে তিনি আল্লাহ সন্দেশের জন্য আজান দিলে তাদের সবার সম্পর্ণ সব পাবেন অতএব জব দেওয়ার মাধ্যমে আমরা এই বিপুল পরিমাণ সবটা অর্জন করতে পারি আর হারাম মসজিদুল হারামের যে আজান সেটির যদি জবাব আমরা দিই তাহলে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়বে তাদের সবার সম্প্রেরণ সব পাওয়ার বিরাট সুযোগ আমাদের হাতে রয়েছে এটা আমরা সেই চেষ্টাটা করতে পারি মোহাম্মদ মাহমুদ হাসান বাধন এআইডি থেকে আপনি লিখেছেন ড্রাইভিং লাইসেন্স সঠিক নিয়মে করার পরও দালালদের টাকা দিতে হয় এ কারণে আমি যদি দালাল দ্বারা ড্রাইভিং লাইসেন্স করাই সেটা হালাল হবে কি না যদি ব্যাপারটি এরকমই হয় যে সঠিক নিয়মে করার পরও তাদেরকে টাকা দিতেই হয় উপায় নাই তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে দিলেন তারা সব প্রসেসগুলো করল সেটি জায়জ হতে পারে কিন্তু এরকমটি আদৌ ঘটে কিনা যে আপনি সব কিছু ঠিকঠাক করার পরও তাদেরকে টাকা দেওয়া ছাড়া কোনোভাবেই হবে না এটি নিশ্চিত কিনা সেটি কিন্তু প্রশ্ন সাপেক্ষ বিষয় ড্রাইভিং লাইসেন্স হোক আর সরকারি অফিসে যে কোনো কাজ হোক একটু লেগে থাকলে একটু পরিশ্রম করলে সঠিক ওয়েতে গেলে হয়তো একটু ভোগান্তি হয় হয়তো তো বেশি সময় যায় কিন্তু কাজটা হয়ে যাওয়ার কথা অতএব যদি এরকম হয় তাহলে সেই কষ্টটা সহ্য করা উচিত আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটু সময় দিতে রাজি না একটু সবর করতে রাজি না আমরা অস্থির হয়ে পড়ি ব্যাকুল হয়ে পড়ি যার কারণে আমাদের দ্বারা কাজটা করা হয়ে ওঠে না তো এইটা যেন আমাদের না হয় সেই চেষ্টাটা আমাদের থাকা উচিত এবং সেই প্রচেষ্টা থাকার মাধ্যমে আমরা ইনশাল্লাহ মোত্তাকেই হতে পারবো আল্লাহ প্রিয়পাত্র হতে পারবো ঘুষ না দিয়ে আমি একটু সময় নিলাম আমি একটু পরিশ্রম করলাম এটা কিন্তু একটা ইবাদত আমরা সেটাকে ইবাদত হিসাবে দেখি না বেশিরভাগ মানুষ আমরা মনে করি যে আমি তো নিরুপায় না নিরুপায় আপনি না আপনি হয়তো একটু ঝক্কি ঝামেলা এড়াতে চাচ্ছেন সেজন্য আপনি ঘুষ দিয়ে শর্টকাটে কাজটা সেরে ফেলতে চাচ্ছেন এটা প্রশংসনীয় কোনো কাজ হতে পারে না এরপরে নওসিন আক্তার আপনি লিখেছেন নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত নামাজের সময় যদি অনেক বেশি হাই উঠে তাহলে আপনি যে কোনো সময় নামাজ নামাজের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত কারণ হাই তোলার মাধ্যমে আপনার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে এবং দুষ্টু চিনে আক্রান্ত মানুষগুলোকে দেখবেন যে খুব বেশি হাই তুলতে থাকে আমি এরকম অনেক মানুষকে দেখেছি যেটা যারা জিনের প্রভাবে প্রভাবিত তাদের উপর দুষ্টজনের প্রভাব বেশি হওয়ার কারণে তারা এত বেশি হাই তোলেন যেটা স্বাভাবিক কোনো মানুষ হাই তোলে যে সেরকম কোনো বিষয় নয় এই জন্য হাই তোলার এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে দুষ্টজন প্রবেশ করে সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলেই কিন্তু হাইটা বন্ধ হয়ে যায় নামাজের মধ্যে সেই কাজটা আমরা করতে পারি তবে নামাজের মধ্যে হাই তোলার পর এমনি বিশেষ নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক কোনো অবস্থাতেই বিশেষ কোনো দোয়া নেই বিল্লাহ আমরা অনেকে পড়ি এটা পড়তে হবে হাই তোলার পর এরকম কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন তানিয়া আপনি লিখেছেন শিক্ষাক্ষেত্রে আইডেন্টিটির জন্য মেয়েদের ছবি দিলে কি গোনা হবে আইডেন্টিটির জন্য মেয়েদের ছবি দিলে সেটা গোনা হবে না এটা তো কেউ চেয়ে থাকবে না জাস্ট ফাইলে সেটা অ্যাটাচড হবে এবং এক্ষেত্রে যতটুকু পর্দার খেলাফ হচ্ছে সেটা আপনার একান্ত প্রয়োজনের খাতিরে আপনি করছেন এটি ইনশাআল্লাহ জায়েজ হবে এটি না জায়েজ হওয়ার কোনো কারণ নেই যদি এর কোনো বিকল্প পথ খোলা থাকে আপনি সে পথে হাঁটতে পারেন কিন্তু শিক্ষা অর্জন করতে গিয়ে আপনি জ্ঞান অর্জন করতে গিয়ে প্রশ্না করতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গিয়ে আইডেন্টিটির জন্য যে ছবি দেওয়ার প্রয়োজন হয় সে যদি আপনি দেন সেটা আপনার সবসময় প্রদর্শন করতেই হয় অন্য পুরুষদেরকে সারাদিন দেখিয়ে বেড়াতেই হয় এরকম বিষয় নয় যার কারণে সেটি জায়েজ হতে পারেন ইনশাআল্লাহ আবেদনিল্লা প্রয়োজনের খাতিরে শারমিন নাইম আপনি লিখেছেন নামাজ পড়ার সময় যদি দেখি কোনো শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো যদি দেখেন যে সে ক্ষতিগ্রস্ত হতে পারে বড় ধরনের ক্ষতিগ্রস্ত বিশেষ করে জীবন হুমকির মধ্যে পড়তে পারে এরকম পরিস্থিতি হলে অবশ্যই নামাজ পড়ে আপনি তার জীবন রক্ষা করবেন শিশু শুধু নয় যে কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য ধরুন আপনি নামাজে দাঁড়িয়েছেন একজন মানুষ পানিতে পড়ে গেছেন তিনি সাঁতার জানেন না তিনি ডুবে মৃত্যুর মুখে পতিত হতে পারেন আপনি তাকে বাঁচানোর সুযোগ আছে তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে তাকে বাঁচাতে হবে এটার ব্যাপারে সমস্ত ভোকা একরাম একমত ঠিক একইভাবে একজন একটা শিশু সে যদি কোনো বিপদের মুখে পড়তে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে মৃত্যুর মুখে পতিত হতে পারে বড় ধরনের বিপদ হতে পারে আপনি নামাজ ত্যাগ করে তাকে ধরতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি হালকা পাতলা ব্যথা পেয়েছে মনে হয় যে অন্য কেউ হয়তো ধরবে হয়তো একটু কান্নাকাটি করে ঠিক হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ছেড়ে তাকে ধরা উচিত নয় এমনি বিলাল হোসেন আপনি লিখেছেন রোজা অবস্থায় ভ্যাকসিন নেওয়া যাবে কিনা কেননা দ্বিতীয় ডোজের সময় রমজান মাসেই কোনো অসুবিধা নেই ভাই বিলাল ভ্যাকসিন নিতে পারেন রোজা রেখে কারণ এই ভ্যাকসিনটা আমাদের পাকস্থলিতে যায় না এটা খাদ্যের কোনো কাজ দেয় না যার কারণে নিতে পারেন এ বিষয়ে কোনো রামায়কের আমি উল্লেখযোগ্য কোনো রামায়ের দ্বিমত আছে বলে আমার জানা নেই পরের প্রশ্ন হলো রমাদান প্ল্যানারটা আমরা কিভাবে পেতে পারি প্রিয় দর্শক রমাদান প্ল্যানার আমাদের আসন্না ফাউন্ডেশন থেকে রমাদান উপলক্ষে করা অন্যতম গুরুত্বপূর্ণ একটি নিবেদন এই প্ল্যানারটি আমরা এই জন্যই করেছি যাতে করে আমাদের রমাদান অর্থবহ হয় অনেক বদভ্যাস আছে যেগুলো আমরা দূর করতে পারি না শুধুমাত্র পরিকল্পনার অভাবে চাইলে একটু সম্ভব হয় আবার অনেক ভালো কাজ আছে এবং হাদিস বর্ণিত আমল আছে যেগুলো আসলে করা হয়ে ওঠে না ধরুন রাস্তা থেকে কষ্ট কোনো কিছু সরিয়ে ফেলা এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত এবং এই ইবাদতটা আমরা শেষ কবে করেছি জিজ্ঞেস করলে আমরা বেশিরভাগ মানুষ কিন্তু উত্তরে বলতে পারবো না যে ঠিক কবে আমরা করতে পেরেছি তো এই আমলটা করা হয়ে ওঠে না অথচ এটা করতে কোনো সময় কোনো টাকা পয়সা কোনো বিশেষ কোনো কসরত পরিশ্রম করতে হবে সেরকম নয় এত সহজ একটা আমল আমরা যেটা করতে চাইলে করতে পারি এটা করছি না অথচ সেটা ইমানের সাথে সংশ্লিষ্ট ইমানের অঙ্গ এমন একটি আমল তাহলে রাস্তা ধরুন একটা ঠোঙ্গা পড়ে আছে সেটা ড্রেনে গিয়ে আপনার পানি জলাবদ্ধতা সৃষ্টি করবে এটা কলার খোসা পড়ে আছে একটা ইটের আদলা পড়ে আছে একটা কাঁটা পড়ে আছে একটা লাঠি পড়ে আছে এটা আপনি তুলে একটু সাইডে ফেললেন অথবা যোগ্য জায়গায় নিয়ে ফিরে ফেললেন তাহলে আপনি একটা আমলের কাজ করলেন সবের কাজ করলেন হয়ে ওঠে না এরকম শত শুধু আমল আছে আর আমার প্ল্যানারের মাধ্যমে আমরা প্রতিদিন একটা করে আমল একটা কর্মসূচি হাদিসের আলোকে এটা আমরা যা দিয়েছি যাতে করে এটাকে দেখে দেখে আপনি আজকে আমার এই আমলটা আছে আপনি এটা দেখে 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 আমলের অভ্যাস যেন গড়ে তুলতে পারেন ডেস্ক ক্যালেন্ডার সাইজ করেছি এবছর আমরা যাতে করে প্রতিদিন আপনার চোখের সামনে আপনার আজকের পেজটা থাকে আজকের এত রমাদান এত রমাদান আমার করণীয় কি বর্জনীয় কি আমার জন্য নির্দেশনা কি আমি কি করতে পারি অর্থাৎ নিজেকে একটা একটা করার জন্য প্রচেষ্টা অভ্যস্ত আমরা প্ল্যানটা করেছি এটা আলহামদুলিল্লাহ মধ্যে আপনারা অনেকে নিয়েছেন এটা সংগ্রহ করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো রকমারি আছে ওয়াফি লাইফ আছে নাফিয়ন আছে অনেকগুলো অনলাইন বুকশপ আছে এ সমস্ত বুক শপে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের আসন্না ফাউন্ডেশনের যে নতুন ঠিকানা আসন্না ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে আমরা আজকেই ঠিকানা জানিয়ে দিয়েছি পাবলিকলি সেখানে আপনারা আসতে পারেন সেখানে এসে নিতে পারেন এবং আমাদের পেজে এই প্ল্যানার সংগ্রহ করার জন্য যে সমস্ত পোস্ট আছে সেখানে নাম্বার দেওয়া আছে সমস্ত নাম্বারে ফোন করতে পারেন অর্থাৎ বিভিন্নভাবে আপনি এই প্ল্যানার সংগ্রহ করতে পারেন আমরা বলি এই প্ল্যানারটি আমাদের আত্মীয় স্বজন অন্যদেরকে আমরা গিফট দিতে পারি এটা উত্তম একটা গিফট আপনার পরিজনের আট প্ল্যানারটা একটা একটা করে দিয়ে দেন এর মাধ্যমে তারা আমলে যে কসরত করবে আপনি বিপুল প্রাণ সব পাবেন ইনশাআল্লাহ বিদ্যিল্লা ইতিমধ্যে অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে এটি নিয়েছেন তারা তাদের এমপ্লয়িদেরকে তাদের ক্লায়েন্টদেরকে তারা দিচ্ছেন এবং এর মাধ্যমে তারা উপকৃত হবেন ইনশাআল্লাহ আল্লাহআলা এই প্ল্যানারটি আমরা ডিসকান্ডার হোক আর বুক সাইজের হোক যেটাই হোক আমরা নিজেরা নিবো অন্যদেরকে দেবো ইনশাল্লাহ দিল্লা মসজিদগুলোতে এই প্ল্যানারকে নিয়ে রমাদান চ্যালেঞ্জ আমরা আয়োজন করতে পারি অনেক মসজিদে হচ্ছে দানমন্ডিতে মসজিদে হাফিজ মুক্তি সাইফুল ইসলাম ভাই করছেন আমাদের শেখ আবদুল্লা সাইফুল্লাহ ভাই তার মসজিদে করছেন মুফতি হেজাতুল্লাহ ভাই নামে একজন আলিম আসেন মিরপুরের বিশিষ্ট বিজয়া ব্যক্তিত্ব তিনি করছেন আর অনেক রাম করছেন এই প্ল্যানার দিয়ে রমাদান চ্যালেঞ্জের যে প্রক্রিয়াটা সেটা হলো মসজিদের মুসল্লিদেরকে ঘোষণা দিবেন যারা চান এই প্ল্যানারটা এবং চ্যালেঞ্জ গ্রহণ করেন এই প্ল্যানারটাতে প্রতিদিনের যে পৃষ্ঠা আছে এটা পূরণ করবেন এবং মাস শেষে একটা সামারের পৃষ্ঠা আছে সেটা পূরণ করবেন আপনার এই মাসের অর্জন কি সেগুলোকে মূল্যায়ন করার পর ওই বইটা জমা দেওয়ার পর সেটা থেকে মূল্যায়ন করার পর কিছু মানুষকে পুরস্কার দেওয়া হবে এবং এক্ষেত্রে ভালো কাজের প্রতিযোগিতা গ্রহণ করে করে আপনি এগিয়ে গেলেন ইশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আসন্ন রমাদানকে সফল সর্থক ফলপ্রসূ এবং প্রোডাক্টিভ রমাদান হিসাবে কাটানোর অতিবাহিত করার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো সোহান আক্তার আপনার আপনি লিখেছেন যদি ফজিলত না জেনেও কোনো আমল করি তাহলে কি সে আমলে সব ফজিলত পাবো জি অবশ্যই পাবো ইনশাআল্লাহ কোনো আমল যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নবী করিম সাল্লামের বাতানো পদ্ধতি এবং সুন্হা অনুসারে আমরা করি সেটির ফজিলত সবগুলো যদি আমার জানা নাও থাকে তারপর ইনশাআল্লাহ বেদিন আমি সব ঠিকই পেয়ে যাব সেই ফজিলত আমি ঠিকই পেয়ে যাব তবে ফজিলত জেনে করলে সেই আমলটি করার ব্যাপারে এক ধরনের আগ্রহ আমাদের মধ্যে তৈরি হয় এক ধরনের উদ্দীপন আমাদের মধ্যে তৈরি হয় সেই চেষ্টা আমাদের করা উচিত সেই চেষ্টা এবং সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখা উচিত তাহলে সেক্ষেত্রে আমলটা করতে আমাদের অনেক বেশি সহজ হবে এরপরে তাওহিদ ইসলাম আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা ইফতার বিতরণ করা যাবে যদি যাদেরকে আপনি ইফতার দিচ্ছেন তারা যদি জাকাতের হকদার হয় তাহলে সেক্ষেত্রে তাদের ইফতারির আইটেমের অভাব আছে আপনি জানলে জাকাতের টাকা দিয়ে সেটা আপনি কিনে দিতে পারেন তাহলে অনেকগুলো বিষয় এখানে আছে প্রথম হলো তারা জাকাতের হকদার কিনা দ্বিতীয়ত হলো ইফতারের যে আইটেমগুলো কিনে দিচ্ছেন এগুলো তাদের নিড আছে কিনা অর্থাৎ এগুলোর অভাব আছে কিনা তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে সেটা কিনে দিতে পারেন এর চেয়েতে জরুরি কোনো প্রয়োজন যদি তাদের থেকে থাকে তাহলে সেটা পূরণ করার চেষ্টা আপনাকে করতে হবে এই জন্য জাকাতাদের ক্ষেত্রে সবচেয়ে উত্তম এবং নিরাপদ পন্থা হলো নগদ টাকা দিয়ে দেওয়া যাতে করে গরিব মানুষ তার প্রয়োজনটা পূরণ করতে পারেন এ বাচ্চার কোনটা বেশি পর প্রয়োজন কোনটার বেশি নিড সেটা যদি আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেই নিটটা আপনি ফিল আপ করার চেষ্টা অবশ্যই করতে পারেন সেই নিডটা ফিল আপ করলে ইনশা আল্লাহবিল্লাহ আপনি আল্লাহ তালার কাছে আজর পাবেন অপুরন্ত এরপরে নুরুজ্জামান সনি আপনি লিখেছেন রোজা অবস্থা মেসওয়াক করতে গিয়ে যদি দাঁত থেকে রক্ত বের হয় তাহলে কি রোজার কোনো সমস্যা হবে না রোজার কোনো সমস্যা হবে না তবে মেসওয়াক যদি করতে চান আর মেসওয়াক করতে গিয়ে যদি আপনার দাঁত থেকে রক্ত বের হয়ে যায় তাহলে আপনি থুতু ফেলে দিবেন এবং থুতুগুলো গিলবেন না এ হলো আপনার কাজ এবং দায়িত্ব এটুকু যদি আপনি করেন তাহলে ইনশা আল্লাহ হাবিদ আপনার এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না এরপরে শারমিন নাহিম আপনি লিখেছেন নামাজ পড়ার সময় যদি দেখি কোনো শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে আপনার প্রশ্ন দিয়েছি সাইদ বিন আনোয়ার আপনি লিখেছেন দেমোহর স্বামীর পক্ষ থেকে উপহার নাকি স্ত্রীর তালাকের বিপরীতে সুরক্ষা স্বরূপ এ বিষয়ে অনেক আগে সম্ভবত কোনো একটা লাইভে আমরা প্রশ্ন উত্তর দিয়েছি দেড়মোহর এটা স্বামীর পক্ষ থেকে উপহার স্বরূপ নয় এবং এটি তালাকের বিপরীতে সুরক্ষার কোনো ব্যবস্থাপ ব্যবস্থাও নয় বরং এটি একান্ত স্ত্রীর অধিকার স্বামীর কাছে স্বামীর কাছে স্ত্রীর পাওনা বিধায় সেই হিসাবে এটাকে দেখতে হবে সেই হিসাবে এটা পরিশোধ করার চেষ্টা করতে হবে আমরা অনেকেই দেনমোহরটাকে তালাকের বিপরীতে সুরক্ষা বিশেষ মনে করি যাতে তালাক না হয় এ টাকা দেওয়ার ভয়সামাজন তালাক না দেয় জন্য এ টাকাটা ধার্য করা হয়েছে আমি মনে করি এটা নেহেতেই অজ্ঞানতা ও মূর্খতা সুলভ বিশ্বাস কারণ হলো তালাক হোক বা না হোক বিয়ের সাথে সাথে শুরুতেই মহর দিয়ে দেওয়াটাই হলো মৌলিক নির্দেশনা যদিও পরবর্তী দিলে হয় কিন্তু দেওয়া উচিত একেবারে শুরুর দিকেই তালাকের সাথে কোনো সম্পর্ক নেই আর দ্বিতীয়ত এটা স্বামীর পক্ষ থেকে দেওয়া উপহার নয় উপহার তো ঐচ্ছিক হয়ে থাকে আর এটি তো বাধ্যতামূলক আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন আতুন নিসা আর সদকা তোমরা তোমাদের স্ত্রীদের যে মহর আছে সেটা তোমরা অধিকার এটা তাদের আদায় করে দাও এটা আল্লাহ নির্দেশ অতএব সেটি কোনো উপহার নয় উপহার এটা ঐচ্ছিক হতো এটা আদায়ের নির্দেশ থাকতো না এর পরের প্রশ্ন হলো শাহাদ হোসেন রাজীব আপনার আপনি লিখেছেন দোয়া করবেন আমার জন্য মহান আল্লাহ আমাকে যেন একজন নেককার বিবি দান করেন ভাই শাহাদ হোসেন রাজীব আল্লাহ তালা আপনাকে একজন নেককার জীবন সঙ্গী দান করুক আমরা দোয়া করি এমডি মায়েজ আপনি লিখেছেন আমার দাঁত দিয়ে এমনিতে মাঝে মধ্যে রক্ত বের হয় এতে কি রোজা হালকা হবে মাঝে মধ্যে রক্ত বের হয় যদি রোজা রক্ত বের হয় আপনি এটা টের পান তাহলে থুতুর ফেলে সে রক্ত বা কুলি করে রক্তটাকে পরিষ্কার করে ফেলবেন বাস এতে আপনার দায়িত্ব আপনি আদায় করে ফেললেন এর ফলে রোজা হালকা হওয়ার কোনো ইস্যু না বিশেষ করে এটি যখন আপনার হাতেই নয় অতএব রোজা হালকা হওয়ার তো প্রশ্নই ওঠে না রোজা হালকা বলতে কোনো কিছু নেই রোজাতেই রোজা রেখে কোনো কিছু করলে রোজা ভঙ্গ হবে অথবা হবে না বা কোনো কিছু করা অনুত্তম মাকরু এরকম অতএব এটা কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না এরপরে সিঙ্গার মাসুদ জ্যাকসন এ আইডি থেকে আপনি লিখেছেন রোজা কারণে নখ বা চুল কাটা যাবে কি না রক্ত বের হলে রোজা হবে কি না চুল বা নখ কাটা যাবে এবং রক্ত বের হলে রোজা হবে কোনো অসুবিধা নেই রক্ত যদি অনেক বেশি বের হওয়ার শরীর থেকে যে দুর্বল হয়ে গেছেন আপনার যার ফলে রোজা আপনি কন্টিনিউ করতে পারছেন না সেটা তো আরেক বিষয় এমনিতে রক্ত বের হলে বা রক্ত নিলেন সিরিঞ্জ দিয়ে কোনো প্রয়োজনে তো এর কারণে কোনো রোজা ভঙ্গ হবে না নখ বা চুল কাটার কারণেও রোজা ভঙ্গ হবে না শাহিন সুলতানা দরিশ এআইডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে যদি পুরুষ ডাক্তারকে শরীরের অঙ্গ দেখাতে বাধ্য হই তবে কিন্তু রোজা হয়ে যাবে এর সাথে রোজা না হওয়ার কোনো সম্পর্ক নেই রোজা না হওয়ার সম্পর্ক সুনির্দিষ্ট কিছু কাজের সাথে যদিও রোজা রেখে পপের কাজ গুনাহের কাজ করা উচিত নয় বিশেষভাবে অন্যান্য সময় যেটা উচিত নয় সেটা এটা আমি আরও গুরুত্বের সাথে মেনে চলা উচিত অতএব রোজা রেখে পর পুরুষের ডাক্তারকে দেখাতে যদি আপনি বাধ্য হন ওই রোগের যদি মহিলা কোনো ডাক্তার না থাকে তাহলে যতটুকু দেখানোর প্রয়োজন হয় ততটুকু যদি দেখান রোজার কোনো ক্ষতি হবে না সালও তারা তাস্তিমারুন আপনি লিখেছেন বাংলাদেশে অনেক গ্রাম সৌদি আরবের সাথে মিল রেখে রোজারা ধরে ও ঈদ কোরবানি সব পালন করে এটা কতটুকু সঙ্গত এবং তাস্তিমা এটিকে আমরা ভুল বলবো এবং এর মূল কারণ হলো যে পৃথিবীর সব ভূখণ্ডে সব জায়গায় একই সঙ্গে রোজা রাখা একই সঙ্গে আপনার ঈদ পালন করে এটা কোনো দিনই সম্ভব নয় আজকের বাস্তবতায় হয়তো কোথায় কখন চাঁদ উঠেছে কোথায় না উঠেছে আমরা এটা জানতে পারছি ইসলাম তো সর্বকালীন সার্বজনীন সব যুগে সব সমাজের জন্য অতএব নবী কাহিম সাল্লাম এর যুগে তার পরবর্তীতে সাহাবিদের যুগে কিভাবে সিয়াম পালন হতো নিশ্চয়ই প্রত্যেক ভূখণ্ডের মানুষ সেই ভূখণ্ডে চাঁদ দেখার উপর নির্ভর করে তারা আমল করতেন বিধায় সে আমলটাই আমাদের করা উচিত আমরা আজকাল তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু সুবিধা পেয়েছি ঠিক আছে কিন্তু এই সুবিধাটা যে চিরকাল থাকবে এমনটি আবশ্যক নয় আর এর বাইরেও অনেকগুলো বিষয় আছে এখানে নবী করিম সাল্লা সালাম হাদিস আছে সেগুলো সামনের দিকে তাকালে সেগুলো তাকালে আমরা বুঝতে পারি যে আমরা আমাদের ভূখণ্ডের ক্লাইমেট দেখে আকাশ দেখে আমরা প্রতিটি বাদতবন্দিগি করবো এক্ষেত্রে সৌদি আরবকে ফলো করব না ফলো করব আমরা চাঁদকে দেখে ফলো করব আমরা আমাদের আকাশ দেখে এবং আমরা কি পাচ্ছি না পাচ্ছি এবং কি দেখছি কি না দেখছি সে আলোকে আমাদের কি করা উচিত না করা উচিত সেটি আমরা নিরূপণ করব এটাই হলো সবচেয়ে বিশুদ্ধতর মত যদিও ফোকা একরামের অনেকেই এটাকে ইখতলাফে মাতালা বলে এটার প্রবক্তা অনেকে আবার অনেকে বলেছেন না মাতলা এক অর্থাৎ চাঁদ যে কোনো জায়গা থেকে দেখা গেলে সেটা সব জায়গায় দেখা যাওয়া হিসাবে ধরে নেওয়া হবে এটা অনেক ফোকা একরাম বলেছেন উল্লেখযোগ্য অনেক ফোকা একরাম বলেছেন কিন্তু এর বিপরীত মতটি হলো অধিকতর শক্তিশালী যার কারণে যারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ রাখছেন আমাদের তারা ভুল করছেন এখানে সবচেয়ে বড়ো ভুলের জায়গাটা হলো একটা আমল সমাজে সুপ্রতিষ্ঠিত আছে এবং সেটা করং হাদিসের উপরে ভিত্তি করে বেস করেই করা হচ্ছে সে আমলটাকে আপনার ডিঙ্গিয়ে অন্য একটা আমল সেখানে করার মাধ্যমে এক ধরনের বিশৃঙ্খলা এক ধরনের বিভেদ তৈরি করা হচ্ছে যারা একই দিনে রোজা এবং ঈদ করার প্রবক্তা বা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ এবং রোজা করার প্রবক্তা সে সমস্ত ভাইয়েরা বলেন যে এর মাধ্যমে মধ্যে ঐক্য সৃষ্টি হবে মূলত তারা আঞ্চলিক ঐক্যই নষ্ট করে ফেলছেন যে যেখানে বাংলাদেশে নাইনটি বা তার বেশি সংখ্যক মানুষ আপনার নিজের দেশের চাঁদ দেখে তারা সিয়াম পালন করে থাকেন এবং এটা ফোকা ইকরামের মত ওলামা ইকরামের ইস্তিহাত এবং গবেষণা কারণ হাদিসের আলোকে একটি বর্ণনা এরকম রয়েছে যে সৌমু ইয়মা ইসুম উন্নাস নাস ইয়মা ইফতির্নাস ওক ইসরাতাম যে যখন মানুষরা রোজা রাখে তাদের তোমরাও রোজা রাখবে মানুষরা যখন ঈদ করে তোমরাও ঈদ করবে তার মানে তোমাদের এলাকাতে অঞ্চলে মানুষ যখন চাঁদ দেখে রোজা রাখে এটা দেখে তোমরা আমল করবে বিধায় বিষয়টাকে এ আমাদের আমলে নেওয়া উচিত এবং গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত যারা কাজটি করছে তারা ভুল করছেন খাদিজা বেগম আপনি লিখেছেন মা বাবার পরিচর্যার জন্য নিজের ইবাদতে কোনো কমতি করা যাবে কি না মা বাবার পরিচর্যার জন্য নিজের ইবাদতে যদি কোনো ত্রুটি হয় কোনো ঘাটতি হয় তাহলে সেক্ষেত্রে সে ঘাটতিটা যদি নফল ইবাদতে হয় সেটা অবশ্যই মেনে নেওয়া উচিত কারণ মা বাবার ইবাদতটা এটা অনেক বড় ইবাদতের কাজ অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ বিশেষ করে আপনি যদি তাদের খেদমত না করেন মা বাবার ইবাদত না দুঃখিত মা বাবার সেবা আপনি যদি মা বাবার সেবা করতে কোনো প্রকার ত্রুটি বিচ্ছুতি করলে সেক্ষেত্রে তারা যদি ক্ষতিগ্রস্ত হন বা তাদের আর করার কোনো বিকল্প না থাকে তাহলে অবশ্যই আপনার নফল ইবাদতের চাতে সেটা কগড়া দিতে হবে কিন্তু ফরজ ইবাদতের সাথে আবার মা বাবার খেদমতের কোন তুলনা চলবে না ফরজ এবাদত আপনাকে অবশ্যই যথারীতি করতে হবে প্যারালালে মা বাবার খেদমতের পাশাপাশি আর আরফাত রহমান আপনি লিখেছেন মাস ব্যক্তি প্রথম বৈঠককে শুধু তাসাহুদ পড়বে নাকি কিছুই না পড়ে চুপচাপ থাকবে প্রথম বৈঠকে মাসুক ব্যক্তি তাসাহুদ পড়বেন ইমামের সাথে ইমামের শেষ বৈঠক যেটা সেই বৈঠকটাতে তিনি ইমাম সালাম ফেরাবেন তিনি তো দাঁড়িয়ে যাবেন তার যে ছোটো জায়গা রাকাতগুলো আছে সেগুলো আদায় করার জন্য তিনি বসে বসে তাশাহুদ পড়তে থাকবেন এক্ষেত্রে কয়েকটা মতই আছে ওলামায় গ্রামের একটা মত হলো যে তাশাহ শেষ অংশটা বারবার পড়তে থাকবেন আশাদু আল্লাহ ইলহাদ আসাদ আল্লাহ মোহাম্মদ আব্দুলা সুরু আর আরেকটা হলো যে আপনি চারের দুরুত্ব পড়তে পারেন অ্যাজুয়াল সব কিছু আপনি পড়লেন শুধুমাত্র সালামটা ফেরালেন না এর দ্বিতীয় মত আরেকটি মত হলো যে আপনি তাসাহুদ পড়ে আপনি বসে থাকলেন তিনটির যে কোনোটি করতে পারেন বিশেষ করে প্রথম দুটি অর্থাৎ তাসাহুদের শেষ অংশটা বারবার পড়তে থাকলেন আপনি এটি আপনি করতে পারেন একদম অসব অবসর বসে না থাকি এরপরে যখন ইমাম সালাম ফেরালেন তখন আপনি দাঁড়িয়ে গেলেন অথবা দূরত পড়লেন সেটা আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই ওবা ওবায়দ এআইডি থেকে আপনি লিখেছেন জামাতের নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দাঁড়ান অবস্থায় আমার কোনো ভুল হয় তাহলে করণীয় কি ইমামের পেছনে যদি আপনার ভুল হয় দেখতে ভুলটা কী ধরনের ভুল যদি তরক হয়ে থাকে তাহলে আপনার সেটি আবার আদায় করতে হবে পুনরায় সেই নামাজের আকাত আদায় আবার পড়তে হবে কারণ ফরজ তরক হলে সেটি রিকভার করার কোনো সুযোগ নেই ধরুন আপনি রুকুই করলেন না রাখারটা চলে গেল সেদাই করলেন না রাখারটা মিস হয়ে গেল তাহলে তো ফরস্তরক হয়ে গেল বিধে আপনার নামাজ হবে না ওইটা আবার পড়তে হবে রাকাত আর যদি ইমামের পেছনে কোনো ওয়াজিব আপনার ছুটে যায় তাহলে এক্ষেত্রে নর্মালি সৌশ্রদ্ধা দেওয়ার কথা কিন্তু ইমামের পেছনে থাকার কারণ আপনার সৌশ্রদ্ধা বর্তাবে না বরং ইমামকে আপনি অনুসরণ করবেন ফলো করবেন আর যদি সুন্না চলে যায় তাহলে তারা সুসেদার বিষয় নাই নামাজ হয়ে যাবে রাশাদুল ইসলাম আপনি লিখেছেন আমি একজনের কাছে অনেক টাকা পাই এ টাকার জাকাত দিতে হবে কিনা এ টাকার জাকাত আপনি দিবেন তবে যখন পাবেন পাওয়ার পর আপনাকে জাকাত দিতে হবে পাওয়ার পর বিগত সব বছরের জাকাত দিবেন কিনা ফুকা ফোকে বলেন যে সব বছরে জাকাত দিবেন এটা অনেক ইমামের মত সুসের স্কলারদের অনেকে অবশ্য ভিন্ন মত পোষণ করেন যেমন শেখ মুহম্মদ সাল আলু রহিমা হল্লা সহ অনেক কোলামায়াম তাদের বক্তব্য হলো যে যেই বছর পাবেন সেই বছরে জায়গাটা দিবেন বিগত বছরগুলো টাকা জাকাত আপনি দিবেন না যার কাছে টাকা আছে তিনিও দিবেন না কারণ তিনিও এটার মালিক নন আর আপনি এটার মালিক হয়েও যেহেতু আপনার হস্তগত নয় আপনাকে বছরগুলো জাকাত দিতে হবে না তবে অধিকতর সতর্কতা পূর্ণ মত অবশ্যই প্রথমটি অর্থাৎ আমরা কাউকে লোন দিলে ধার দিলে সে টাকাটা আদায় করার পর বিগত প্রতি বছরের জাকাত আমরা দিয়ে যাব এতে আপাত দৃষ্টিতে কিছু লস হয়তো আমাদের হচ্ছে হয়তো আমাদের কিছু টাকার ঘাটতি হবে কিন্তু আল্লাহ তালা কাশের বিনিম আমরা আজ রাজিম এবং পুরস্কার পাবো ইনশাআল্লাহ তাহলে বিদেশের চেষ্টা আমাদের থাকা উচিত এর পাশাপাশি মনে রাখতে হবে যে যদি সেই টাকা পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে তো এটা জাকাত দেওয়ার প্রশ্নই ওঠে না পেলে তখন জাকাত দেওয়ার প্রশ্ন উঠবে আর যদি পাওয়ার সম্ভাবনা খুব জোরালো থাকে সেক্ষেত্রে আপনি বছর বছর দিয়ে যান সেটাও আপনি করতে পারেন শাহিদা আক্তার আপনি লিখেছেন সন্ধানের পর মা বাবারও কি নজর লাগতে পারে এ থেকে কীভাবে বাঁচবো হ্যাঁ মা বাবারও বদনজর লাগতে পারে এই বদনজর থেকে বাঁচার উপায় হলো আপনি কোনো শিশুকে বা কোনো মানুষকে বা যে কোনো কিছু দেখার পর আপনি খুব বেশি অভিভূত হয়ে গেলেন খুব বেশি অভিভূত হয়ে আপনার নজরের মধ্যে রাক্ষুসে ভাব চলে এলো এর ফলশ্রুতিতে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন যেটাকে বদনজর বলা হয় হ্যারিস দ্বারা এটি সুসাব্যস্ত সুপ্রমাণিত এবং এটি আমাদের অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত তো এরকম পরিস্থিতিতে আপনার বদনজর থেকে যেন কোনো ব্যক্তি বস্তু শিশু বা কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য দেখার পর আপনি অভিভূত হয়ে গেলে আপনি আল্লাহর বরকতের কথা বলবেন এবং হাদিসে যেটা বলা হয়েছে সেটার বিবরণ হলো এরকম যে দেখার পর আপনি যদি বলেন তাবারক আল্লাহ আল্লাহ বরকতময় অর্থাৎ কল্যাণ দেওয়ার ক্ষমতা সব পুরোপুরি আল্লাহ তালার অর্থাৎ এই কল্যাণকে আল্লাহ দিকে সম্বন্ধ করে দিলেন অথবা পুরোপুরি আপনি এভাবে বলতে পারেন মাসা আল্লাহ তাবারক আল্লাহ তাহলে সেক্ষেত্রে আর আপনার বদ্মযোদ্ধারা ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হবে না তাহলে কোনো বস্তু দেখে অভিভূত হলে আপনি আল্লাহ আল্লা বরকতমা এটি বললে সেই ব্যক্তি ব্যবস্থা ক্ষতি থেকে বেঁচে থাকবে এবং আপনি চাইলে মাসা আল্লাহ তাবারক আল্লাহ বলতে পারে এই জন্য কোনো ব্যক্তি কোনো বস্তু দেখে বদনজর লাগতে পারে মনে হলে মানুষের তাহলে সে উপরে বস্তুর উপরে আপনি মার্শাল্লাহ তাবারক আল্লাহ এই জন্য লিখে দিলেন যাতে এটা দেখে মানুষ এটা পড়ে তাহলে বদনজর থেকে আপনি রক্ষা পেতে পারেন সেটা আপনি করতে পারেন জাস্ট একটা উপায় হিসাবে যেন মানুষ বদনজর না দিয়ে ওই জিনিসটা পড়ে বাকি এটা লিখে দিলে অটোমেটিকলি বদনজর থেকে বেঁচে যাবেন ব্যাপারটি সেরকম কিন্তু নয় ওইটা যিনি বদনজর যার হতে পারে সেই পড়লে বদনজর আর লাগবে না অতএব মা বাবা সন্তানকে দেখে বদনজর হতে পারে এরকম মনে হলে তারা মার্শাল্লাহ কালা পড়বেন কালে সাহেবুল আপনি লিখেছেন খতম করা পড়ানোর জন্য সর্বনিম্ন কত বয়স হতে হবে দেখুন এক্ষেত্রে ফোকায় আহনাফের মত হল প্রাপ্তবয়স্ক হতে হবে যদিও অন্যান্য ফোকা একরাম ইমামতের জন্য প্রাপ্তবয়স্ক হওয়ার শর্ত দেন না তার দলিল হিসাবে তারা সাহাব একরামের অনেকগুলো ঘটনা পেশ করেন যে এমন অনেক শিশু সাহাবি ইমামতি করেছেন যারা প্রাপ্তবয়স্ক ছিলেন না তো তার উপর ভিত্তি করে বলেন যে তারা এটা জায়জ হবে বিশেষ করে যখন তার মধ্যে হিতাহিত জ্ঞান থাকবে সে যখন মোমাইয়েজ থাকবে অর্থাৎ সে একেবারেই আপনার ছোট শিশু হবে না বরং বালক পর্যায়ের হবে তখন সেক্ষেত্রে তারপর নামসফা জায়েজ বলেছেন অনেক ফোকা একরাম বাট আমার ফোকায় বা আমাদের শের বেশি মানুষই হানাফি মাজহাব হানাফি ফলো করে থাকেন হানফি মাঝাব ওলামা একরাম অবশ্য এই মতটির বিপরীত মত পোষণ করে থাকেন এক্ষেত্রে যে সমস্ত হাদিসে বলা আছে যে ওই যে শিশু স্বাভাবিক জামাতের কথা সেক্ষেত্রে তারা বলেন যে এটা হয় তারা নিরুপায় ছিলেন তাদের মধ্যে জানার মতো কেউ ছিল না বা অন্য অনেক যুক্তি এবং অনেকগুলো ব্যাখ্যা তাদের কাছে আছে প্রসঙ্গে এরপরে মাসুদ আপনি লিখেছেন কোনো অসুখ সরাতে সারাতে গাছের শিকড় বাকর ওষুধ হিসাবে খাওয়া যাবে কিনা যদি কোনো শিকড় বাকরের রস কষ ইত্যাদিতে কোনো প্রকার ওষুধি উপাদান আছে সেটা অভিজ্ঞতা দ্বারায় গবেষণা দ্বারায় কোনোভাবে প্রমাণিত হয় গবেষণা দ্বারা না হলে অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত অনেক সময় অভিজ্ঞতা দ্বারা দেখা যায় যে অমুক গাছের রস পাতার রসটা অমুক রোগের জন্য ঔষধ হিসাবে কাজ করে এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত অনেকেই এটা আপনার ট্রাই করেছেন দেখেছেন ঠিক মতো এটা কাজ করে আলহামদুলিল্লাহ এরকম অভিজ্ঞতার ভিত্তিতে কিংবা গবেষণার ভিত্তিতে যদি প্রমাণিত হয় অবশ্যই আপনি ছাল বাকল এগুলোকে ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন তবে যদি আমরা এটাকে ঝুলিয়ে রাখি যে শরীরে ঝুলিয়ে রাখলে অটোমেটিকলি ওষুধ ভালো হবে অসুখ ভালো হবে অনেকে স্বপ্নে দেখেন যে অমুক গাছের ছাল বাকল টুকরা পাতা এটা সেটা এগুলো ঝুলিয়ে রাখলে মাদুলির মধ্যে ভরে রাখলে মানুষ সুস্থ হয়ে যায় এটি নেহায়তে কুসংস্কার এবং এটি অবশ্যই একজন ইমানদারে বর্জন করা উচিত স্বাভাবিকরম কোন একটা যুদ্ধে একবার দেখলেন যে কাফেররা কোনো একটা গাছে বা কোনো কিছুতে তরবার ইত্যাদি ঝুলিয়ে রাখে মনে করে যে এর মাধ্যমে এই তরবারি দিয়ে যুদ্ধ করলে যুদ্ধে জয় লাভ করবে নবী করিম সাল্লি সাল্লামের কাছে তারা কেউ কেউ স্বাভাবিক রামের মধ্যে কেউ কেউ মুসলমানদের কেউ কেউ না বোঝার কারণে বলেছিলেন যে আমাদের জন্য কোনো গাছ নির্ধারণ করে দেওয়া যায় কি না যেখানে এটা ঝোলালে সেখান থেকে আমরা এই তরবারি নিয়ে যুদ্ধ করলে সেখানে আমরা জয়ী হব নবী করিম সাল্লি সাল্লাম রাগান্বিত হলেন এবং আল্লাতালার কাছে সাহায্য প্রার্থনার কথা বললেন এবং কোনো গাছ নয় অন্য কোনো কিছু আশ্রয় নয় সে শিক্ষা তিনি দিলেন অতএব ছাল বাকল এগুলোকে ঝুলিয়ে রাখলে কোনো লাভ হয়ে যাবে উপকার হয়ে যাবে না এটা বৈজ্ঞানিকভাবে বা গবেষণাগতভাবে প্রমাণিত না এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত এটা নিহাতি কুসংস্কার বিদায় এরকম কিছু হলে সেটা হবে না জেসমিন আক্তার লিখেছেন পাইলস রোগের কারণে রক্ত গেলে কি রোজা থাকবে থাকা যাবে জি এর ফলেও রোজা থাকা যাবে বিশেষ করে যত পর্যন্ত আপনি সুস্থ সবল থাকছেন কোনো রিস্ক হচ্ছে না আপনার রাখতে পারেন কোনো সুবিধা নেই এমনি সিফাত হাসান আপনি হোসেন আপনি লিখেছেন আমার ইচ্ছে অসহায় বা গরিবদের সাহায্য করা এই দেশে তো সৎ পথে বেশি টাকা ইনকাম করা যায় না আমি অসহায়দের দান করার উদ্দেশ্যে অসৎ পথে টাকা ইনকাম করলে কি গুণা হবে নাকি সব পাবো আর ভাই হাসানের কারণে আপনি গুণা পাব গুণা গুণাগার হবেন এই কারণে আপনি সব পাবেন না কারণ হলো মানুষকে উপকার করার জন্য আপনি চেষ্টা করুন আপনার সাধ্য অনুপাতেই আল্লাহ তাহলে আপনাকে যদি সহায় সম্পদ দেন আপনি চেষ্টা করবেন যদি না হলে আপনি না হলে আপনি আপনার যতটুকু সাধ্য আছে ততটুকু করবেন আপনি নিজের উপরে প্রেসার নিয়ে আপনি বিচার করা ছাড়া যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাগার হলেন মানুষের উপকার করাটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার আমার জন্য নফল পর্যায়ের কিন্তু এই যে হারাম উপার্জন করছেন সেটা কিন্তু আপনার জন্য নিষিদ্ধ এবং হারাম পর্যায়ের বিধায় এ ধরনের হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সাব্বির খান আপনি লিখেছেন মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায় তখন কি করব ঘুমের কারণে হঠাৎ কালেভদ্রে মিস হয়ে যেতে পারে নামাজ তাহলে সেক্ষেত্রে যখন ঘুম ভাঙবে তখন আপনি নামাজ পড়ে নেবেন কিন্তু নিয়মিত যদি এরকম হয় তা দোষণীয় ফেরদাউস আপনি লিখেছেন আমার স্বামীকে আমি নিজে কোরআন শরীফ পড়া শেখাতে পারবো কি পারবেন কোনো অসুবিধা নেই স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে এক অন্যকে বড়ো ছোটোকে ছোটো বড়কে কোরআন কেন যে কোনো কিছু শেখাতে পারে শিক্ষা জ্ঞান এটা শেখা বা শেখানোর জন্য কোনো বয়স কখনও বাধা হতে পারে না আক্ষর আপনি লিখেছেন আপনাকে এত প্রশ্ন করি কিন্তু আপনি উত্তর দেন না আমার খুবই মনে কষ্ট লাগে ভাই আক্ষর এই মন্তব্যটা যদি যদি আপনার প্রশ্ন থাকতো তাহলে হয়তো আমরা উত্তর দিতে পারতাম আমাদেরকে মাফ করবেন অনেক সময় খুব কমন প্রশ্ন যেগুলো বারবার আমরা উত্তর দিচ্ছি সেগুলো উত্তর আমরা অনেক সময় এড়িয়ে যেতে হয় কারণ এই প্রশ্নের উত্তর আমরা ইত্যুপুর বারবার দিয়েছি একটু সার্চ করলে আপনি পেয়ে যাবেন বিশেষ করে আমাদের আইকিউ এ ইসলামিক প্রশ্ন উত্তর নামে একটা ফেসবুক পেজ আছে একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে খুঁটিনাটি সব প্রশ্নগুলো উত্তর কেটে কেটে দেওয়া হচ্ছে এই লাইভের প্রশ্নের উত্তরগুলোও কেটে কেটে সেখানে দেওয়া হয় অতএব আপনি সেখানে শ্বাস দিলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন একটু কষ্ট করে সেখানে শ্বাস দেওয়ার চেষ্টা করবেন এর বাইরে যদি মনে হচ্ছে তারপরও পাননি আপনি প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব যদিও হাজারো মন্তব্যের মধ্যে কোনোটি মিস হয়ে গেলে সেটা আমাদের দুর্বলতা সেটা আমাদের ত্রুটি এবং সীমাবদ্ধতা আমাদেরকে মাফ করবেন এরপরে আলশাহিয়ার তানভীর আপনি লিখেছেন পিতা সিগারেট বিক্রি করে আমি বাজারে গেলে আমারও সিগারেট বিক্রি করতে হয় এখন কি পিতার বিরোধিতা করব অবশ্যই অন্যায় কাজে পিতার আনুগত্য করা যাবে না এমনমাত্র আতফিল মাফিমা আরুফ ভালো কাজে শুধুমাত্র আনুগত্য করার নির্দেশ আল্লাতলা দিয়েছেন বিধায় আপনি বিকল্প কোনো পথ খুঁজবেন উপার্জন করার জন্য রিমাখ তারা আপনি লিখেছেন আমার বোন হাই স্কুলে পড়ে ওখানে ওজুর তেমন কোনো ব্যবস্থা নেই এক্ষেত্রে জোহরের নামাজটা কি তাইম করে পড়া যাবে না অজুর ব্যবস্থা নেই বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন টয়লেটে কি পানি নেই তাহলে সে পানিতে আপনি উঁজু করে ফেলবেন যে কোনোভাবে আপনাকে উজু করতেই হবে পান করা পানিতে থাকে এটা দিয়ে আপনি উজু করে ফেলবেন তেমন তো তখন যখন পানির কোনোভাবেই সংগ্রহ করতে পারেনি পানি তো আছে হয়তো উজুর জন্য উপযোগী পরিবেশটা নাই সেটি আপনি বলতে পারেন বিধায় এটুকু অজুহার ভিত্তিতে অজুহাতের ভিত্তিতে আপনি তেমন করতে পারবেন না বিন্দুকোন আপনি লিখেছেন সোনাতে খাতনা করা উপলক্ষ্যে কেউ খাবার পাঠালে সে খাবার খাওয়া যায় হবে কি না জি জায়জ হবে এটাকে কেউ ইবাদত মনে করে বা সবের কাজ মনে করে যদি করেন তাহলে সেটা অনুচিত কাজ হবে বাট এমনিতে খাতনাকে কেন্দ্র করে আপনার বাচ্চার খাতনা হলো সেই হিসাবে সে উপলক্ষে আত্মীয়স্বজন খাওয়ালো বা নিজেরা একটু উৎসব করলো এটাকে ইবাদত হিসাবে করলো না নিজেদের পারিবারিক বা ঘরোভাবে কেউ কোনো কিছু করলো সেটা দিল সেটা আপনি খেতে পারেন বাট এটাকে যদি ইবাদতের ফরমেটে নিয়ে যাওয়া হয় ইবাদত মনে করা হয় সেটা দোষণীয় রোমানা আক্তার আপনি লিখেছেন ফিলিপাইনে আরবি শিক্ষক সচরাচর পাই না অনেক খুঁজেছি বাচ্চা বয়স সাড়ে চার বছর আমার কাছেও পড়তে বসতে চায় না মুখোমুখি এমনি সুরা এখলা সুরানা ফালাক আরও কিছু সুরা শিখিয়েছি কিন্তু নিয়মিত পড়াতে কি কী করতে পারি কিছু পরামর্শ দিবেন বন্রমানা আক্তার অনলাইনে অনেকগুলো কার্টুন টাইপ অথবা আপনার অ্যানিমেশন ভিডিও টাইপ আপনার ক্লিপ আছে কিছু কিছু আছে টাকা দিয়ে কিনতে হয় এই কোর্সগুলো আপনি কিনে নিবেন বাংলায় বোধ হয় তৈরুলনা জান্না এই নামে একটা প্রতিষ্ঠান আছে তারা আমি জানি যে এই ধরনের কোর্স তারা বিক্রি করেন বাচ্চাদের জন্য এবং বাচ্চাদের উপযোগী একটু বিনোদনের ছড়াচড়া জানার সেক্ষেত্রে সুযোগ আছে ইংরেজিতে নিশ্চয়ই অনেকগুলো আছে অ্যারাবিকে তো আছেই আমি দেখেছি সেগুলোর মাধ্যমে আপনি এটি করতে পারেন বাচ্চার পড়াশোনা বিশেষ করে দিনই চেতনা তৈরিতে বাধা যদি হয় তাহলে সেই পরিবেশ ত্যাগ করার মতো মানসিকতা এবং স্যাক্রিফাইসের চিন্তা আমাদের থাকা উচিত যদি সেই লেভেলের হয় যে কোনো উপায় না থাকে বাকি আজকাল অনলাইনের সুবাদে অনেক কিছু আমরা দূর দেশে বসেও কিন্তু সুবিধাভোগ করতে পারি সেই সুযোগটা আমাদের নেওয়া উচিত শামীমা ইসলাম সুপ্তি আপনি লিখেছেন আমার বাবা শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে পারেন না সেজন্য আমি কি করতে পারি আপনার বাবা যদি শারীরিক অসুস্থতা রোজা রাখতে না পারেন তাহলে দেখতে হবে তার অসুস্থতার লেভেলটা কি ধরনের অসুস্থতা যদি অসুস্থতাটা এই পর্যায়ের হয় যে তিনি আর এই অসুস্থতা থেকে আরোগ্য লাভ করার আশা খুব একটা করা যায় না খুবই ক্ষীণ এরকম যদি হয় তিনি আর অসুস্থ হবেন না এমনটি মনে হয় বার্ধক্যজনিত অসুস্থতা যেমন আছে তাহলে সেক্ষেত্রে তিনি রোজা রাখার ব্যাপারে অপারগ হলে রোজা রাখার কোনো ক্ষমতা না রাখলে তিনি মারা যেতে পারেন রোগ অনেক বেড়ে যেতে পারে এরকম হয় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন দেবেন ওয়াল্লা দিন হয় ফিদিয়া আল্লাহ বলেছেন যারা রোজা রাখতে পারেন তাদের পক্ষ থেকে ফিদিয়া দিবেন এই ফিদিয়াটা হলো কাফ আপনার ঠিক ফিতরা ফিতরার সমপরিমাণ এক একটা রোজার জন্য এক একটা ফিতরা ত্রিশটা রোজার জন্য ত্রিশটা ফিতরা আপনি গরিব মানুষকে খাদ্য দিয়ে দেবেন তাতে ইনশাল্লাহ আপনার বাবার যে রোজার দায় সেটা থেকে তিনি মুক্ত হবেন আর যদি অসুস্থরা এই পর্যায়ের হয় যে অসুস্থতাটা সুস্থ হতে পারে সেই সম্ভাবনা আছে তাহলে অপেক্ষা করবেন সুস্থ হওয়ার পর তিনি রাখবেন না রাখতে পারলে তখন সেই ক্ষেত্রে ফিরিয়া দিবেন আমিদুর রহমান আপনি লিখেছেন যৌতুকের টাকা এখন ফেরত দিলে কি পূর্ব নেয়া যৌতুকের গোনা থেকে বাঁচা যাবে যেতে পারে আপনি এর জন্য লজ্জিত হাল্লার কাছে মাপ চাইবেন এবং ফেরত দেবেন এই সালাভিনা আপনি মাপ চাইলে আশা করে যা মাফ করবেন জাইনা আফরোজ আপনি লিখেছেন নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কী নামাজের মধ্যে যদি কেউ খারাপ কিছু খারাপ কিছু যদি কারো মনে পড়ে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে মনটাকে ফেরত নিয়ে আসবেন এটাই করণীয় এবং শালারের মাধ্যমে আল্লাহলা মাফ করবেন শাহিদুল ইসলাম আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি রক্তদান করা যাবে যাবে অবস্থা বা রক্তদান করার ফলে আপনি অসুস্থ হয়ে রোজা ভেঙে ফেলতে হতে পারে এরকম পর্যায়ে যাওয়ার আশঙ্কা যদি না থাকে নর্মালি যদি একজন স্বাভাবিক সুস্থ মানুষ থাকেন কোনো অসুবিধা নেই তাতে রোজা রাখা অবস্থায় আপনি এটা করতে পারেন ইসরা জাহান পারমি আপনি লিখেছেন ফরজ নামাজে ভুল হলে কি সহসা দিব নাকি নামাজ ভেঙে আবার নতুন করে পড়ব যদি ওয়াজিব তরক হয় ওয়াজিব ছুটে যায় তাহলে সে দেশেও দিবেন যদি ফরজ ছুটে যায় তাহলে ওই নামাজ আপনাকে আবার পড়তে হবে আর যদি সুনত ছুটে তাহলে তো কিছুই বিশেষ করার নেই এই জন্য ফরজ কোনটা ওয়াজিব কোনটা সন্ন্যত কোনটা সেটা আপনাকে জানতে হবে শাহিদুল ইসলাম আপনি লিখেছেন রোজার অবস্থা কি সরি আপনার উত্তর দিয়েছি সিরাজ আপনি লিখেছেন আমার দোকানে তিন লক্ষ টাকার মাল আছে এটাকে কি জাকাত দিতে হবে জি ভাই এটাকে জাকাত দিতে হবে বছরে একবার আপনি স্টক মিলাবেন স্টক মিলিয়ে আপনি সেই স্টকের আপনার বিক্রয় মূল্য কি এটার এটার ভ্যালু কত আছে সেটা ধরে সেটার জাকাত আপনি হিসেব করে দিবেন মাসুম আহমেদ আপনি লিখেছেন দেনমোহর বেশি দিয়ে বিয়ে করেছি আমার সবটুকু দেওয়ার মতো অবস্থানে এখন কী করতে পারি স্ত্রীর কাছ থেকে বোঝাপড়া করে মাপ চেয়ে নেবেন অথবা দীর্ঘমেয়াদে সেটা আদায় করার জন্য কোনো একটা প্ল্যান করবেন যে কিছু কিছু করে দিয়ে যাতে করে আদায় হয়ে যায় সে চেষ্টা আপনাকে করতে হবে উর্মী আক্তার উর্মি আপনি লিখেছেন শুনেছি নর্মাল ডেলিভারিতে সব আছে এ বিষয়ে একটু বলবেন কি ডেলিভারি নর্মাল হবে নাকি অপারেশনের মাধ্যমে হবে সেটা একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার শুরু হতে ক্ষেত্রে কোনো বিশেষ কিছু ঠিক বা ধার্য করে দেয়নি হলে বিশেষ আছে এমন কোনো কথা নেই তবে হ্যাঁ মায়েদের যদি সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে আল্লাহ করে চলে যেতে হয় মৃত্যু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা সাহায্যের মর্যাদা পাবেন সেটি ভিন্ন বিষয় সেটার সাথে নর্মাল বা অপারেশনের কোনো সম্পর্ক নেই মাসমু আক্তার আপনি লিখেছেন সৌসেদ্দা দিতে ভুলে গেলে করণীয় কি যখন স্বর্ণ আসবে তখন দিয়ে দিবেন আর যদি আপনি সালাদ শেষ করে অন্যদিকে চলা করছেন তারপরে মনে হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি আবার সে নামাজ পড়বেন এইচ এম হাসিবুল হাসান লিখেছেন আমরা যে জুমার দিনে রাস্তায় জুমা নামাজ আদায় করি আমাদের নামাজ হবে কিনা যদি রাস্তায় আদায় করার ফলে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় তাও সেটা করা উচিত না নামাজ পড়তে হবে আপনাকে এটা করা যায়জ নয় আর যদি এই রাস্তার বিকল্প রাস্তা থাকে বিশেষ করে জুমার নামাজের সময় মুসলমানদের সমাজে রাস্তাঘাটে খুব বেশি মানুষ থাকে না একটা রাস্তা মসজিদের মসজিদের পাশে সবগুলো দাঁড়িয়েছে কিন্তু প্রান্ত খোলা আছে সেদিক দিয়ে গাড়ি যাতায়াত করতে পারছে মানুষ যেতে পারছে আসতে পারছে কারো কোনো ক্ষতি হচ্ছে না তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এইচ এম হাসিবুল হাসান আপনার তো দিয়েছি হুমায়রা রহমান আপনি লিখেছেন আমাদের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক এ বিষয়ে মতপার্থক্য আছে যে পায়ের সরি পায়ের তলার অংশ ঢাকতে হবে কি না মতপার্থক্য মত পার্থক্য আছে এবং এখন নিচের অংশ ঢাকতে হবে কিনা এটার মত আছে অনেক রকম পুরো ঢাকতে হবে না অনেক বলেছেন ঢাকতে হবে ঢাকাটাই নিরাপদ তবে পায়ের তলাও ঢাকতে হবে এটি আবশ্যক অবশ্যই নয় এরপরে আয় স্বামীর আপনি লিখেছেন স্বামীকে নিজের বসে রাখার কোনো আমল আছে কিনা স্বামীকে বসে কেন রাখতে চাচ্ছেন স্বামীকে বসে রাখলে আমার সব কথা শুনবে এমনটি এমনটি আমরা চাই বা কামনা করি পৃথিবীতে মানুষ যা চাইবে তার সব হবে এমনটি আসলে হওয়ার জায়গা পৃথিবী নয় এমন জায়গা তো জান্নাত অতএব বসে রাখার জন্য আমল বলতে আমাদের সমাজে বিভিন্ন রকমের তাবিজ কবজ তদ্বির ইত্যাদির প্রচলন আমরা দেখে থাকি এগুলো গর্হিত এবং কোনো কোনোটি শির্ক এবং কুহুরি পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে পারে বিধায়গুলো এগুলো কোনো অবস্থাতে করা উচিত নয় স্বামীকে আপনি চান যে স্বামী কোনো আপনার প্রতি জুলম বিচার না করুক আপনার হক ঠিকঠাক আদায় করুক আপনাকে ভালোবাসুক সেটা যদি আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনি নিজে ভালো হয়ে চলুন তার ভালোবাসা অর্জন করার জন্য চেষ্টা করুন নিজে নিজেকে একজন উত্তম স্ত্রী এবং আকর্ষণীয় করে তার সামনে উপস্থাপন করুন এবং তাকে ভালো মানুষ হওয়ার জন্য বিভিন্ন দিক থেকে হেল্প করুন আল্লাহর কাছে দোয়া করুন এগুলো আপনার কর্তব্য এর বাইরে আপনার গতানুগতিকভাবে আমাদের সমাজে অনেক বোনরা আছেন যে স্বামীকে বসে আনার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যান তারা বিভিন্ন আপোষের তাবিজ তাবিজ দেয় এগুলো গর্হিত কাজ এবং গুনাহের কাজ কোনো কোনো ক্ষেত্রে ইমান বিধ্বংসী কাজ হতে পারে এবং এর ফলশ্রুতিতে অনেক সময় ক্ষতির মুখোমুখি হয় মানুষ বিধায় এগুলো করা উচিত নয় মিছে মার পৃথিবী আই থেকে লিখেছেন স্বামী যদি প্রতিদিন সবাস করতে বাধ্য করে স্ত্রীকে বুঝতে চেষ্টা না করে তাহলে কি স্ত্রী স্বামীর ইচ্ছার বিপরীতে যাওয়া যাবে কি না দেখুন এটা নির্ভর করে পরিস্থিতির উপরে পরিবেশের উপরে যে স্ত্রীর সক্ষমতা কতটুকু স্বামীর চাহিদা ডিমান্ড কতটুকু প্রয়োজন নাকি প্রয়োজন বাইরে কিছু এ বিষয়গুলো ভ্যারি করে এগুলো এই ধরনের প্রশ্নোত্তরের সেশনে অনুগ্রহ করে এই ধরনের প্রশ্ন না করার অনুরোধ করছি এগুলো একান্তে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব সালদা এরপরে নাজমুস সাদাত আপনি লিখেছেন তারাবিতে কোরআন তাড়াতাড়ি পড়লে কি গুণা হবে তারাবিতে কোরআন তাড়াতাড়ি পড়লে এত বেশি তাড়াতাড়ি যদি পড়েন যে আপনার কোরআনের মানে অর্থ বিকৃতির মতো আশঙ্কা তৈরি হয় তাহলে তো গুণাই হবে আর যদি অনেক বেশি তাড়াতাড়ি পড়েন কিন্তু বিকৃতির পর্যায়ে না যায় তাহলে সেক্ষেত্রে সেটা সব ঘাটতির কারণ হতে পারে খুব স্থিরতার সাথে এবং স্বাভাবিক গতিতে পড়া উচিত স্বাভাবিক গতিতে একটু বেশি হতে পারে কিন্তু অনেক বেশি দ্রুত পড়া উচিত নয় সম্রাট শাহজাহান ইয়ারি থেকে আপনি লিখেছেন ব্যাঙ্কে জমা টাকার উপর কি জাকাত দিতে হবে ব্যাংকে যে টাকা আছে সেই জমা টাকার উপরে জাকাত আমাদেরকে দিতে হবে যেহেতু সেই টাকাটা এক মানে একরকম আমাদের হাতে থাকার মধ্যে যে কোনো সময় আমরা তুলতে পারি বছর পূর্ণ হয় সেটা জাকাত অবশ্যই দিতে হবে এবং কাউন্ট করতে হবে এমনি আব্দুর রহমান আপনি লিখেছেন অনেকে বলে অজু করার সময় সাবান ব্যবহার করা যায়জ না উত্তরটা দিবেন প্লিজ না ভাই আব্দুর রহমান এমন কোনো কথা নেই উজু করার সময় আপনার সাবান ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই এটি নেহায়তেই মন করা কথাবার্তা এরপরে সনিয়া আপনি লিখেছেন আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না জি আজান চলাকালীন সময় নামাজ পড়লে নামাজ হবে কোনো অসুবিধা নেই একদিকে আজান চলছে অপরদিকে নামাজ পড়তে পারেন তবে হ্যাঁ আজান চলছে এই মুহূর্তে আপনি আজানের জবাব দিবেন আজানের জবাব দিয়ে তারপর আপনি নামাজ পড়বেন এটা উচিত আপনি আগে থেকে নামাজ শুরু করেছেন এরপর আজান চালু হয়ে গেছে কোনো অসুবিধা এতে আপনার কোনো গুণ হবে না অথবা আপনি আজান শোনার পরেও যদি নামাজ পড়েন তাতেও আপনার নামাজ হয়ে যাবে অসুবিধা নেই অনুতপ্ত বান্দা থেকে আইডি থেকে লিখেছেন মহর একসাথে আদায় করা কি জরুরি নয় কিন্তু আদায় করতে হবে দুঃখিত আপনি সম্ভবত কোনো ডিসিশন দিয়েছেন মোহর একসাথে আদায় করা আবশ্যক নয় তবে একসাথে এবং শুরুতে আদায় করাটাই হলো উত্তম এবং এটাই হলো সঠিক পদ্ধতি কোনো কারণে আপনি ভেঙে ভেঙে দিলে দিতে চাইলে সেটা স্ত্রী যদি অ্যালাউ করেন আপনি করতে পারেন এমনি দুলাল তালুকদার লিখেছেন পৌরসভা পানি পাক পবিত্র হওয়ার জন্য ব্যবহার করা কি জায়াজ আছে পৌরসভার পানি পাক পবিত্র হওয়ার জন্য কি ব্যবহার করা জায়জ আছে পৌরসভার পানি বলতে আমি বুঝতে পারিনি এই পানিটা আপনি তো পৌরসভার পানি আপনি একজন নাগরিক হিসাবে সেই পানি আপনি কিনে নিচ্ছেন অথবা টাকা দিয়ে নিচ্ছেন বা কোনো সুবিধা আপনি পাচ্ছেন সেই সব আপনি তো নিতেই পারেন আর যদি অন্য কারোর পানি হয় পানির মালিকটা কোনো প্রতিষ্ঠান কোনো ব্যক্তি হয় তাদের অনুমতি ছাড়া আপনি এটা ব্যবহার করতে পারেন না অবশ্যই সেটা ব্যবহার করার জন্য অনুমতি নিতে হবে যদিও সেটা আপনার পাক পবিত্রতা অর্জন করার জন্যই হোক এরপরে নাইমা জাহ্নাত মুনি আপনি লিখেছেন আগে নামাজ পড়ার চেষ্টা দুঃখিত আপনার কোন প্রশ্ন করেননি পারবে জ কবির আপনি লিখেছেন জাকাতের টাকা কিছু অংশ কি মসজিদের উন্নয়নের কাজে দেয়া যায় জাকাতের টাকা মসজিদের উন্নয়নের কাজে কখনোই দেওয়া যাবে না বরং জাকাতের টাকা এটা গরিবের হক সম্পূর্ণ গরিবকে দিয়ে দিতে হবে মসজিদের উন্নয়নের জন্য আপনি সাধারণ ফান্ড থেকে টাকা দিবেন জাকাতের টাকা মসজিদ মাদ্রাসা বা এই জাতীয় কোনো উন্নয়নমূলক কাজে জাকাতের টাকা দিতে পারবেন না জামাল উদ্দিন লিখেছেন নফসের কবিরা কবিরাগুনা করে ফেলি বারবার কী করবো বারবার তবা করবেন আল্লাহ তারা তবা বারবার ক্ষমাশীল তিনি বারবার ক্ষমা করে থাকেন রিপিটেডলি মানুষকে মাফ করেন অতএব আপনি তাউাবের মানেই এটা যার কারণে যতবার গুণা হবে আপনি মাফ চাইবেন এবং আগের যে মানে তবাটা হবে পরের তবাটা আগেরটা যাতে স্ট্রং করার চেষ্টা করবেন তারপরটাকে আরওটি স্ট্রং করার চেষ্টা করবেন এরপরে নাইমুর রহমান লিখেছেন কেবলানির সন্দেহ হলে হুকুম কি কেবলানির সন্দেহ হলে আপনি চেষ্টা করবেন যে কোনটা কেবলাসটা জানার আশপাশের লোকদেরকে জিজ্ঞাসা করবেন আজকাল কম্পাসের মাধ্যমে আপনি জানতে পারেন সূর্যের অবস্থান দেখে নিরূপণ করতে পারেন এর কোনোটি যদি আপনার সামনে করার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অনুমান করবেন যে কোন দিকে হতে পারে সেটাকে অনুমান করে যেদিকে মন বেশি সায় দিবে সেটাকে একেবারে ধরে আপনার পড়ে ফেলবেন আজগর আলী আবির আপনি লিখেছেন আমি কীভাবে বুঝবো যে আমি গুনাগার নাকি নেকরকার আল্লাহ তালা যে কাজগুলো নিষেধ করেছেন করেন যেগুলো নিষেধ করেছে করা হয়েছে সেগুলো তো আপনি করেন সেগুলোর মধ্যে লিপ্ত থাকেন তাহলে আপনি গুনাগার আর যদি সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনি নেকার ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখতে দেখতে এক ঘন্টার বেশি সময় হয়ে গেছে এবং আজ আমরা এই পর্যায়ে সমাপ্ত করতে চাচ্ছি ইনশাআল্লাহ হাবিদন আল্লাহ তালা যদি আমাদেরকে তফিক দান করেন আগামী সপ্তাহে একই সময় আমরা এই লাইভ প্রশ্ন প্রশ্নমুখী অনুষ্ঠানে আসবো এবং আপনাদের করা প্রশ্নগুলো জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহিল্লাহ আসন্না ফাউন্ডেশন প্রকাশিত রমজান প্ল্যানার আমরা নিজেরা নেই অন্যদেরকে হাদিয়া দেই মসজিদগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে এমপ্লয়ীদের মাঝে মুসলিদের মাঝে রমাদান প্ল্যানারকে দিয়ে রমাদানের চ্যালেঞ্জ দেই যাতে করে কোনো সামান্য প্রতিযোগিতা অবতীর্ণ হয় আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন এবং ফাউন্ডেশনের সকল কার্যক্রমে আপনাদের আন্তরিকতাপূর্ণ সহযোগিতা দোয়া আমাদেরকে অনুপ্রাণিত করে এগিয়ে যেতে সহযোগিতা করে আল্লাহ তারা আমাদের সকলকে কল্যাণমূলক সব কাজে অংশগ্রহণ করার এখন সহযোগিতা তফিক দান করুন আসন্না ফাউন্ডেশনের মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টারের গড়ে তোলার জন্য আপনারা অনেকে সহায়তা করছেন অনেকে করছেন অনেকে এখনও করবেন আল্লাহ তারা সবাইকে জন্য তো বিনিময় দান করুন আমরা জায়গা দেখদিক কাজ অনেকখানি এগিয়ে নিয়ে গেছি এবং এক দুটি জায়গা আল্লাহ যদি আমাদেরকে তফিক দান করেন হয়তো আমরা রমদানি বায়ানার দিকে যেতে পারি আল্লাহ তফিক দেখ সেই দোয়া আপনারা সবাই করবেন সেই প্রত্যাশা আপনাদের সবার কাছে ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু